السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله আমাদের ধারাবাহিক মারিফাতুল্লাহ তাআলা আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে ক্লাস শুরু হচ্ছে। আমাদের মাঝে আছেন আমাদের ভাই আবু তাহের। আজ ছোটদের অবগতির জন্য আমি একটু জানাচ্ছি যে আপনারা ইনশাল্লাহ একটু ধৈর্যের সাথে ক্লাসটা করবেন। আকিদাটা একটা বিশাল ব্যাপার, সেটা আকিদা জড়িত যে সমস্ত মাসলাগুলো আসবে সেগুলোর উপর শুধু প্রশ্ন করতে পারবেন ক্লাসটার পরে। প্রসঙ্গক্রমে যদি কিছু বাকি প্রশ্ন থেকে যায় ইবাদত সংক্রান্ত কিছু, আর এখানে যেহেতু তাওহীদ সংক্রান্ত প্রশ্নই শুরু করা যাবে, ইবাদতের হুকুম মাসলাগুলো যদি প্রসঙ্গক্রমে এসে যায়, হাদিস কিছু কিছু হাদিস হয়তো ভাই বলতে পারেন, এই প্রশ্নগুলো আপনারা দয়া করে করবেন না। আর আশা করি অত্যন্ত ধৈর্যের সাথে ক্লাসটা করবেন, কারণ একটু সময় লাগবে। সমস্ত কিছু একটা দুইটা ক্লাসে বলা যাবে না, এটা কন্টিনিউ চলতে থাকবে ইনশাল্লাহ। তো ভাই আপনি শুরু করুন। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ايها الاخوات اخواني السلام عليكم ورحمه الله وبركاته প্রিয় শ্রোতা যারা শুনছেন সবাইকে মারিফাতুল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতির দ্বিতীয় ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। حدثنا يوسف بن موسى حدثنا ابو اسامه عن عدي بن حاتم قال قال رسول الله صلى الله عليه وسلم ما منكم من احد الا سيكلمه ربه ليس بينه وبينه ترجمان ولا حجاب يحجبوه عدي بن حاتم থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে কেউই বাকি থাকবে না, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু, তোমাদের প্রভুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমানুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং তোমাদের মাঝে কোনো অনুবাদকারী থাকবে না, কোনো তর্জমাকারী থাকবে না। ওয়ালা হিজাবুন ইয়াহজাবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এবং বান্দার সাথে কোনো পর্দা থাকবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার সাথে সরাসরি কথা বলবে কোনো অনুবাদকারী ছাড়া, সে যে ভাষায় কথা বলুক না কেন তার কোনো অনুবাদকারী থাকবে না, এবং তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকবে না। এখন হাদিসের এই হাদিসটুকু সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 7443। এই হাদিসের ভিতরে জানতে পারছি আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং যখন কথা বলবে বান্দার সাথে তখন বান্দা এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এই যে পর্দা থাকার ব্যাপারটুকু এসেছে, এতেই প্রমাণ হয় যে এমন কিছু রয়েছে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে ঢেকে রেখেছেন। গত ক্লাসে আমাদের একজন শ্রোতা বোন তিনি বলেছেন, প্রশ্ন করেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিরাকার নাকি না আকার সম্পূর্ণ। আমরা এর উত্তরে সুস্পষ্টভাবে বলেছি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে সুনির্দিষ্ট আকার, তিনি নিরাকার নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে দুনিয়াতে জীবিত থাকাকালীন সময়ে সচক্ষে দেখা যায় না, দেখা যাওয়া সম্ভব না। রুইয়াতুল্লাহি তাআলা ফিদ দুনিয়া ইউকিদু গাইরে মুমকিনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে এই দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় তাকে দেখা যাওয়া সম্ভব নয়। তাহলে এই যে সম্ভব নয়, দেখা যাওয়া সম্ভব নয়, দেখা যে জিনিসটা যায় সেই জিনিসটার নিশ্চয়ই কোনো আকার আছে, না হলে কি দেখবে? যেমন উদাহরণ হিসাবে শুধু বোঝার জন্য আমরা বলছি, মাধ্যাকর্ষণ শক্তি, চুম্বক শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, গন্ধ, বাতাস ইত্যাদি, শব্দ, এগুলো টের পাওয়া যায়, অস্তিত্ব বোঝা যায়, যেমন শব্দের অস্তিত্ব আছে কিন্তু তার কোনো আকার নাই। তারপর গন্ধ, তার অস্তিত্ব আছে কিন্তু তার কোনো আকার নাই। বাতাস, এরকম অনেক ধরনের প্রাকৃতিক শক্তি রয়েছে যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু তার অস্তিত্ব অনুভব করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম কোনো প্রাকৃতিক শক্তির মতো নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা সম্ভব, হ্যাঁ, কিয়ামতের দিন তাকে দেখবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হন তাহলে দেখার তো প্রশ্নই ছিল না। এই কারণে আমাদের দেশে এই আকীদা ভুল ভ্রান্তি রয়েছে প্রচুর। এর উৎপত্তি কোথা থেকে এসেছে আমাদের দেশে সেটি আমরা আজকে আলোচনা করব না, শুধু এতটুকু বলে রাখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট আকৃতিকে অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তাওহীদ এর সিফাত, তার গুণাবলীর যে তাওহীদ, সেটাকে অস্বীকার করা হয়। এই কারণে প্রত্যেকটি মুসলমানকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট আকার রয়েছে। والدليل على ذلك أن موسى عليه السلام وهو من أفضل الرسل وهو أحد أولى عزم الخمسة যে মুসা আলাইহিস সালাম থেকে যে দলিল আমরা কোরআন শরীফের ভিতরে পাচ্ছি, যিনি পাঁচজন ওলি রসুল মিনকুম, যে রসুল রসুল আজিম এর পাঁচটি বিখ্যাত মহান রসুল থেকে অন্যতম, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি বলছেন? বলছেন যদি কোরআনে বর্ণিত এসেছে, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, ও আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চান, তো এর আকার না থাকলে সে দেখবে কি? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে তার একটি সুস্পষ্ট প্রমাণ পবিত্র কোরআনে আমরা পেয়ে যাচ্ছি, যে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছিলেন কিন্তু মুসা আলাইহিস সালাম জাগ্রত অবস্থায় এই প্রশ্ন করেছিলেন, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখার জাগ্রত অবস্থায় যে সম্ভব নয় সেই কথাটি উত্তর তিনি দিয়েছেন, লান তারানি ওয়ালাকিন অনুরোধ ইলাল জাবালি فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه لجبل جعله دكا যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে স্পষ্ট করে বলে দিলেন যে তুমি আমাকে দেখতে পারবে না, লান তারানি, তার মানে হচ্ছে দুনিয়াতে খুব ভালো করে শুনে রাখুন, দুনিয়াতে এই মুসা তুমি জাগ্রত হিসাবে
আমাকে নিজের চোখে দেখতে পারবে না, এটি হচ্ছে এই আয়াতের এই অংশের ব্যাখ্যা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে বললেন যে তুমি যদি মানে ওই পাহাড়ের দিকে একটু তাকাও, ওয়ালাকিন অনজুর ইলা জাবালি, যদি এই পাহাড়টুকু তার নিজ জায়গায় স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। মানে মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ধাঁধায় ফেলে দেওয়ার জন্য তার অসীম হিকমা এবং তার জ্ঞানের ভিতরে কি রহস্য লুকিয়ে আছে সেই কারণে হোক, আমরা সেই পরিপূর্ণ কারণটুকু জানি না। শুধু এতটুকু জানতে পেরেছি পবিত্র কোরআন থেকে যে মূসা আলাইহিস সালাম যখন সেই পাহাড়ের দিকে তাকাতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাহাড়ের উপরে তার তাজাল্লি তার মহিমা প্রকাশ করলেন এবং সেই সাথে পাহাড়টুকু চূর্ণ হয়ে গেল। আন্দাকাল জিবাল আমামি মূসা ওয়া হুয়া ইয়াশহাদ, যে সমস্ত পাহাড়টুকু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মূসা আলাইহিস সালাম ইয়াশাহিদ, এবং মূসা আলাইহিস সালাম সে তার দিকে তাকিয়ে থাকলেন এবং তাকাতে গিয়ে মূসা অজ্ঞান হয়ে গেলেন। ওয়াখারা মূসা সাইকা, এখন এই যে ঘটনাগুলো মানে এখানে ঘটেছে, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্ট আকার আছে বলেই মূসা আলাইহিস সালাম তাকে দেখতে চেয়েছিলেন চর্মচক্ষু দিয়ে দুনিয়ার জীবনে, কিন্তু তিনি দেখতে ব্যর্থ হয়েছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জাগ্রত অবস্থায় এবং দুনিয়ার জীবনে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা فيرات ورؤية الله تعالى في الدنيا حالة يقيدة لا يمكن حتى النبي صلى الله عليه وسلم ليلة المعراج لم يرى ربه. عمد النبي صلى الله عليه وسلم إسراء المعراج الراتي تني আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পান নাই, এটিও আমাদের জানতে হবে। কারণ আমাদের দেশের তাফসীরগুলোতে, প্রিয় শ্রোতা আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের দেশের পথভ্রষ্টতার সীমা ছাড়িয়ে আমাদের দেশের তাফসীরগুলোতে, বিশেষ করে বাংলা তাফসীরগুলো যেগুলো পাওয়া যায়, অধিকাংশ তাফসীরগুলোতে দুটো কথাই বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিয়েছেন, মানে নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মিরাজের রাতে দেখেছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একদিকে বলছে যে ভুল তাফসীরের মাধ্যমে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিহরাজের রাতে আল্লাহকে দেখেছেন, আর একই দল এই এই যে সুফি দল আমাদের পাক ভারত মহাদেশে আছে, আবার অন্যদিকে বলছে যে আল্লাহর কোনো আকার নাই। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত নিয়ে একটি ছেলে খেলার সামিল। কারণ একদিকে এই কুরআন নাজমের আয়াতটুকু, আমি দুঃখের সাথে বলছি, এই নিউ ইয়র্ক শহরেও আমি কিছু মসজিদে কিছুদিন আগে এক জায়গায় বসেছিলাম, তখন দেখছি একজন বক্তা, তারা একটি বিশেষ গোষ্ঠীর, তারা এই ইসরা ওয়াল মিরাজের বিশেষ দিবস পালন করে। ওই দিবসে একজন বিশিষ্ট বক্তা এসে বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছে চলে গিয়েছিলেন, এক ধনুক অথবা দুই ধনুক তার থেকে কম। আউযুবিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি এই ভুল ব্যাখ্যা এবং অর্থ
প্রচার করার জন্য, আমরা তার থেকে পানাহা চাই। হাদিসের ভিতরে এসেছে, এটি বিখ্যাত হাদিস, মাশরুকের হাদিস বলা হয়। মাশরুক নামে একজন ব্যক্তি মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে জিজ্ঞাসা করে যে আল মাশরুক, কাল قلت لعائشة رضي الله تعالى عنها يا أمتها هل رأى محمد صلى الله عليه وسلم ربه؟ يه أمار ما هي ما من عائشة كي ديكي بولت صحابي يه نبي صلى الله عليه وسلم كي تار بوبو كي تار رب كي ديكي تلين. فقالت لقد كف شعري مما قلت. তুমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা তিনি বলছেন যে তুমি এমন একটি প্রশ্ন করছো যে প্রশ নে আমার শরীরের যে পশম দাঁড়িয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। আইনা আনতা ইন সালাসাতিন হাদাসাকাহুন্না ফাকাদ কাযাবা। জেনে রাখো যে যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনটি বিষয় বলবে, স্বীকৃতি দিবে, সে মিথ্যা বলবে। মান হাদাসাকা, এর এক নম্বর হচ্ছে মান হাদাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রভুকে দেখেছিলেন, সে মিথ্যা বলবে। সুম্মা কারাআত, এবং তিনি তার দলিল হিসাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে বলছেন লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়া লতীফুল খাবীর। যে কোন দৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেষ্টন করতে পারে না, কিন্তু তার সমস্ত দৃষ্টি সমস্ত জায়গায় প্রসারিত। তিনি লতীফ এবং খাবীর, তিনি সূক্ষ্ম এবং সমস্ত খবর জানা সম্পন্ন। ওয়ামা কানা, এবং আরেকটি আয়াতে বলছে ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাইল হিজাব। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামা কানা লিবাশারিন, যে মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়, প্রশ্ন ও প্রশ্নাতীত ভাবে সম্ভব নয়, আন ইউকাল্লিমাহুল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে কথা বলে, ইল্লা ওয়াহইয়ান শুধুমাত্র ওয়াহি ছাড়া, অথবা আও মিন ওয়ারাইল হিজাব অথবা তার হিজাবের আড়াল থেকে। আমরা এই আয়াতের ব্যাখ্যা হিসাবে আগের হাদিসটুকু বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন অনুবাদকারী ছাড়া এবং পর্দা ছাড়া সরাসরি বান্দার সাথে কথা বলবে। ওয়ামান হাদাসাকা আন্নাহু ইয়ালামু মা গাদান ফাকাদ কাযাবা। যে ব্যক্তি বলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকালকে কি ঘটবে সেটি বলতে পারে, সে মিথ্যা বলবে। সুম্মা কারাআত, এবং তারপরে দলিল হিসাবে তিনি পাঠ করলেন ওয়ামা তাদরি নাফসুন মা যা তাকজিবু তাকসিবু গাদা, যে কেউই কিছু বলতে পারে না আগামীকালকে সে কি অর্জন করবে। ওমান হাদাসাকা আন্নাহু কাতামা ফাকাদ কাযাবা, যে ব্যক্তি বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু গোপন করেছে, সে মিথ্যা বলবে। সুম্মা কারাআত, এবং তিনি তার দলিল হিসাবে তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ইলাল আখির আয়া। হে রাসূল, আপনি আপনার উপরে যেগুলো আমি নাজিল করেছি মা উনজিলা ইলাইক মির রাব্বিক সেগুলো আপনি পৌঁছে দিন। এই যে মা উনজিলা ইলাইক, তিনি যা নাজিল করেছেন এর ভিতরে কোরআন এবং হাদিস অন্তর্ভুক্ত। হাদিস এবং কোরআন দুটি হচ্ছে মা উনজিলা ইলাইক, আল্লাহ তার উপরে নাজিল করেছেন। ওয়ালাকিন, কিন্তু রাআ জিব্রাইল আলাইহিস সালাম ফি সূরাতিহি মারাতাইন, কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে তার আকৃতিতে দুবার দেখেছিলেন।
এই হচ্ছে ঘটনা মিরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন দ্বিতীয়বার, আর প্রথমবার দেখেছিলেন একদম ইসলামের শুরুর দিকে। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মানে প্রথম কোরআনের আয়াতগুলো মানে তার উপরে নাজিল হতে শুরু করলো, তিনি ভয় পেয়ে গেলেন। ঠিক সেই দিনগুলোতে একবার জিব্রাইল আলাইহিস সালাম তার পূর্ণ আকৃতিতে দিগন্ত বেষ্টিত হয়ে তিনি এসেছিলেন, আর দ্বিতীয়বার তিনি এসেছিলেন যখন তিনি মিরাজের রাতে যখন তিনি উপরের দিকে মানে আসমান দুনিয়া যখন যে সাবা সামাওয়াত সাতটি সামাওয়াতের দিকে তিনি যাচ্ছিলেন। এখানে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে অনেকের কিছু সমস্যা থাকতে পারে, আপনাদের মানে বোঝার সুবিধার্থে বলছি, আপনারা যদি আসমান শব্দটাকে আকাশের সমার্থক মনে না করেন, মানে মনে করেন যে আসমান এবং আকাশ এক নয়, এরকম যদি আপনারা মনে করেন তাহলে সামা এই শব্দের অর্থ আসমান হিসাবে ধরলেও ক্ষতি হবে না। শুধু এতটুকুই হচ্ছে মানে আপনাদের মনের ভিতরে থাকতে হবে যে আকাশ এবং আসমান এক নয় এরকম। এই কারণ আমি আপনাদেরকে বারবার সামা সামা বলছি, অনেক শ্রোতা হয়তো ঠিক বুঝতে পারছে না আমার কথা, এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমিও আসমান শব্দটা ব্যবহার করব, কিন্তু আমি এই শর্তে ব্যবহার করছি যে আসমান আকাশ এক নয়। এখানে আরেকটি কথা বলাই উচিত যে আমার এক ভাই তিনি আমাকে বললেন যে আসমান এই কথাটির অর্থ হচ্ছে ঊর্ধ্বে, মানে আসমান মানে কোনো কিছু ঊর্ধ্বে, এটি হচ্ছে কখনো কখনো সবসময় এই অর্থ বুঝায় না। ঊর্ধ্ব এখানে হাদিসের ভাষায় হচ্ছে অলু, আপনারা যারা যাদের কাছে বই আছে ফাতহ যে শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা যে উনি যে আকিদা হামুবিয়া আকিদাতু হামুবিয়া সরা লিখেছেন ব্যাখ্যা লিখেছেন, সেখানে তিনি মানে ব্যাখ্যা করে বলেছেন আন্না ইউরিদু আসসামা আল উলু, কে এই যে আসমান এটি বলতে উঁচু কখনো কখনো বুঝায়, ফায়াকুন আল মানা আন্নাল্লাহ ফিল উলু, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরে আছেন, কিন্তু এটি আসমানকে মানে আসসামা কে নির্দিষ্ট করে না, কখনো কখনো করে না, উঁচুই বুঝায়, কিন্তু সে আয়াতের সংখ্যা কম, এই জন্য আসমান বলতে অথবা সামা বলতে সবসময় উঁচু বুঝায় না, কখনো কখনো। উদাহরণ হিসেবে তিনি বলছেন ওয়াইউনজিলু আলাইকুম মিনাস সামাঈ মাআ, সূরা আনফাল আয়াত নাম্বার 11, ওয়াইউনজিলু আলাইকুম মিনাস সামাঈ মাআ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সামা থেকে পানি বর্ষণ করেন, আই এটার অর্থ হচ্ছে মিনাল উলু লা মিন আসসামাই নাফসিহা, যে এটি বলতে সামা যেটিকে বোঝায় সেটা কি বোঝানো হয়নি, লা ইন্নাল মাতার ইয়ানজিলু মিনা সাহাব, কারণ আমরা জানি যে পানি বর্ষণ হয় মেঘ থেকে, পানি মানে বৃষ্টি, ইনজিলু আলাইকুম মিনাস সামাঈ মাআন, এখানে সামা বলতে আসসামা আদ-দুনিয়া বুঝাচ্ছে না, এটি হচ্ছে শেখ আল উসাইমিন ব্যাখ্যা করে বলছেন যে এটি বুঝাচ্ছে যে উঁচু জায়গা থেকে পানি বর্ষিত হচ্ছে, কারণ আল মাতারু ইয়ানজিলু মিনাস সাহাব, যে আসলে বৃষ্টি বর্ষণ হয় কোথা থেকে, মেঘমালা থেকে, মেঘ থেকে। সুতরাং এই ক্ষেত্রে এই আয়াতের অর্থ হবে যে আল্লাহ ওলু মানে উপর থেকে
আমাদেরকে পানি বর্ষণ করেন। এই এক জায়গায় একটু উপর ঊর্ধ্বালোক বোঝানো হয়েছে, কিন্তু এটাতে মানে এটার অর্থ হিসাবে কখনো আসমা নাফসিহা মানে আকাশকে মানে যেটা আসমান মানে আসমা নিজেকে বোঝানো হয়। আমার মনে হয় এই পর্যন্ত আপনারা জেনে থাকবেন যে আসমা কথাটার অর্থ আমরা জানি না। এটিকে ইংরেজিতে হেভেন বলা হয় আর বাংলাতে ভালো পরিশব্দ নাই, তবে যদি বেশি কষ্ট হয় আসমান বলতে পারেন, শর্ত হচ্ছে যে এটি আকাশ অর্থে বুঝতে পারবেন না, কারণ এটি হচ্ছে আসমা। এখন আমরা দেখতে পাচ্ছি যে সহিহ আল বুখারীতে হাদিস নাম্বার 4855 এই হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিষ্কার বলে দিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, এটি বুখারীর হাদিস, যে কোনো ব্যক্তি যদি তিনটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরোপ করে তাহলে সে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত হবে। এটি বুখারীতে হাদিস রয়েছে। তার একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেছেন মেরাজের রাতে, এটা যদি কেউ বলে তাহলে সে মিথ্যাবাদী। এমন একটি হাদিস থাকা সত্ত্বেও আমার হতভাগা পাক ভারতের তাফসিরগুলোতে লেখা আছে যে মেরাজের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে নবী সাল্লাল্লাহু সাল্লাম দেখেছেন, এটি বললে তো মিথ্যাবাদী হবে, বুখারীর হাদিসের দ্বারাই প্রমাণিত। তারপরে আবার তাফসির আসলো কোথা থেকে? এটি দুঃখজনক, এবং আমরা আমাদের দেশের লোকরা এগুলি আমরা পড়ছি বসে বসে। এর ভিতরে একদল জ্ঞানী ব্যক্তি তারা মসজিদের ভিতরে এই মানে মেরাজ দিবস পালন করছে, ইসরা দিবস পালন করছে, করে মসজিদের ভিতরে বক্তৃতা মালা আয়োজন করে বলছে যে কোরআনের অর্থ বলছে ফাকানা কাবা আও সাইনে আও আদনা, যে ব্যবধান ছিল দুই ধনুক অথবা তার থেকে কম, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অতি কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছিল, ধনুক পরিমাণ জায়গা বাকি ছিল অথবা তার থেকে কম। এটি এত বড় একটি মিথ্যা কথা মসজিদের ভিতরে বসে। আমি একদিন দুর্ভাগ্যবশত এরকম একটি মসজিদে বসেছিলাম চুপচাপ করে, সমাজ মানুষের লোকচক্ষু ভয়ে আমি প্রতিবাদ করতে পারিনি। ওই ভদ্রলোক কিভাবে বলল মসজিদের ভিতরে বসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছে এবং তার ভিতরে আল্লাহর সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্ব ছিল এক ধনুক অথবা দুই ধনুকের কম। এগুলো আমাদের সমাজে হচ্ছে, এগুলোকে বন্ধ করতে হবে। এ আকীদা ইমান বিধ্বংসী, মিথ্যাবাদী হিসাবে প্রমাণিত হবে, এটি বুখারীর হাদিস দ্বারাই প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার জীবনে জাগ্রত অবস্থায় দেখেন নাই। এই যে এই আয়াতে বলা হয়েছে যে কাবা কাউসাইনি আও আদনা, এটি হচ্ছে জিব্রাইল আলাইহিসাল্লামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূরত্ব ছিল দুই ধনুক অথবা তার থেকে কম। এই কথাটুকুই মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বলেছেন ওয়ালাকিন রাআ জিব্রাইল আলাইহিসসালাম ফি সূরাতিহি মারাতাইন, যে জিব্রাইল আলাইহিসসালামের পূর্ণ আকৃতিতে, এখানে সূরাতিহি মানে হচ্ছে তার আকৃতিতে মানে দুবার দেখেছিল। আর ফাকানা কাবা কাউসাইনি আও আদনা এই আয়াতের তাফসিরে সহিহ আল বুখারীতে আশাইবানি নামে একজন তাবেঈন আল কাবীর সে আজ-জার রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দুটি আয়াত নাজিল করেছে এর অর্থ কি? فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى فَأَوْحَى إِلَى عَبْدِهِ مَا أَوْحَى فَخُنْ ابن مسعود رضي الله عنه تني اتر ديتشن أخبرنا عبد الله
ابن مسعود أن محمدا صلى الله عليه وسلم رأى جبرائيل له 600 جناح. محمد صلى الله عليه وسلم جبرائيل كي تار 600 دانا شوه كره دكتلين شهراته 600 جناح أجناح جي 600 دانا رويته جبرائيل عليه السلام قدره সেই জিব্রাইলকে পূর্ণ আকৃতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছিলেন, সেই আয়াতের ব্যাখ্যাই হচ্ছে এই কথাটুকু। এখানে আরেকটি কথা, আমরা অনেকেই মানে আমাদের দেশে হচ্ছে মানে অদৃশ্য এবং অবাস্তব কোনো দলিলবিহীনভাবে আমাদের লাগামহীন ধর্মচর্চার কারণে আমরা অনেক আল্লাহ সম্পর্কে জ্ঞান থেকে বঞ্চিত হয়েছি। আরেকটি কি বলা হয় আমাদের দেশে মরণদের ওয়াজের ভিতরে থাকে, সেটি হচ্ছে যে মেহরাজের রাতে যখন মূসা আলাইহিসসালামের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হলো, যে তিনি আমাদের জন্য 40 ওয়াক্ত নামাজ দিলেন, তখন মূসা আলাইহিসসালাম বললেন যে তুমি তোমার প্রভুর কাছে ফিরে যাও, তো প্রভুর কাছে ফিরে যাও। তো তো মানে সিদরাতুল মুনতাহা থেকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে উঠতে লাগলেন, তখন মূসা আলাইহিস সালাম বললেন যে তুমি আল্লাহর কাছে ফিরে যাও। আর আমাদের ধারণা হচ্ছে যে উনি সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের আজগুবি কথা কোন হাদিসের ভিতরে পাওয়া যায় না। ওই বুখারিতে এই হাদিসটুকু এসেছে, কিন্তু হাদিসটুকু পড়ার সময় তো হুঁশ থাকতে হবে, জ্ঞান। হাদিসের কারা অনুবাদ করছে আমাদের জানা নেই। আপনাদের কাছে যদি হাদিসটুকু থাকে, এটা হলো 3207। এই হাদিসের ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে যে মূসা আলাইহিসসালাম তাকে মানে এই হাদিসটুকু যেমন মাঝখান থেকে আমি একটু পড়ছি, ওরফে আতলি সিদরাতুল মুনতাহা, যে আমাকে সিদরাতুল মুনতাহা বৃক্ষের কাছে উঠানো হলো। তো এই মানে উঠানোর পর তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সুম্মা ফুরিদাত আলাইয়া 50 সালা, যখন আমার উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হলো, ফা আকবালতু হাত্তা জিতু মূসা, আমি ফিরে আসলাম যতক্ষণ না পর্যন্ত মূসার সাথে আমার দেখা হলো। তো মূসা বলল, ফাকাল মা সানাআতা, যে তুমি কি নিয়ে আসলে, কি পেলে? কুলতু ফুরিদাত আলাইয়া 50 সালা, আমি বললাম যে আমার উপরে মানে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। তখন মূসা আলাইহিসসালাম তার অভিজ্ঞতার আলোকে বললেন যে আনা আ'লামু বিন্নাসি মিনকি, আমি আমার মানুষদের থেকে জানি, আমার যে বুঝতে পেরেছি, আ'লাজতু বনি ইসরাঈল আশাদ্দাল মুআল মুআলিজা তি ওয়া ইন্না উম্মাতাকা লা তুতিকু, যে তোমার উম্মত থাকবে খুব দুর্বল, তারা এই 50 ওয়াক্ত নামাজ করতে পারবে না, সুতরাং তুমি কি করো, ফারজিই ইলা রাব্বিকা ফাসআলুহু, যে তুমি তোমার রবের কাছে আল্লাহর কাছে ফিরে যাও, ফাসআলু, এবং তাকে জিজ্ঞাসা করো। এই যে ফিরে যাওয়া, এই ফিরে যাওয়াটুকু শুধু কমান্ড, আদেশমূলক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মূসা আলাইহিস সালাম মানে বলছেন যে তুমি তোমার রবের কাছে ফিরে যাও। তো পরে ইমাম আল বুখারী তিনি বলছেন, ফারাজাতু ফাসআলতুহু ফাজআলাহা 40, আমি ফিরে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম। এখানে হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেন নাই যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করলাম, এই কথা তো নাই হাদিসের ভিতরে। এখানে বলা হয়েছে যে আমি ফিরে গেলাম, ফারাজাতু, আমি ফিরে গেলাম, ফাসআলতুহু, আমি জিজ্ঞাসা করলাম। তো ফিরে যাওয়া এবং জিজ্ঞাসা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করা, সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দুনিয়া থেকেও আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন। আবার
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে গেছেন। এই ফিরে যাওয়া আর তাকে জিজ্ঞাসা করার, এখানে ইমাম আল বুখারী এটি উল্লেখ করেন নাই যে তিনি আরশের কাছে চলে গিয়েছিলেন, যেটি আমরা অনেকেই বলে থাকি। হাদিসের ভিতরে এর কোনো বর্ণনা নাই, অথচ সূক্ষ্মভাবে একটি ভুল তথ্য আমাদের দেশের লোকরা বুখারী থেকে গ্রহণ করে থাকে, যে বুখারীতে আছে যে তিনি আল্লাহর আরশ পর্যন্ত চলে গিয়েছিলেন, তারপর আরো কত নিম্নমানের কথা যে তার জুতা নাকি আরশের ভিতরে রাখতে চাইলেন, তারপরে জুতার ধুলা ইত্যাদি ইত্যাদি। এগুলো আপনারা জেনে রাখুন, আরশ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অত্যন্ত মহিমান্বিত একটি মাখলুক, একটি সৃষ্ট। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আসীন হয়েছেন, ইস্তাওয়া করেছেন, সেটা কি জুতা রাখার জায়গা? এই ধরনের দলিল বিহীন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহাত্ম্যকে ভুলুণ্ঠিত করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর মতো মনে করা, এগুলি প্রকাশ্য শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। তাই আজ সময় এসেছে সঠিকভাবে জিনিসটি বোঝার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এসেছে, ফারাজাতু ফাসআলতুহু ফাজআল আরবাইন, আমি গিয়েছিলাম ফিরে এবং আমি জিজ্ঞাসা করলাম, তখন তিনি 40 অক্ত করে দিলেন, সুম্মা মিসলাহু সুম্মা সালাসিন, তারপরে আমি আবার করলাম, আবার গেলাম, আবার করলাম, আবার গেলাম, এভাবে এভাবে কুলতু জালা খামসান, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি 5 অক্ত করে দিলেন। এর ভিতরে এই হাদিসটি অনেক বড়, এর কোথাও এই কথা নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে চলে গিয়েছিলেন, যেটা প্রশ্নেই উঠে না, এবং আরশের ভিতরে চলে গিয়েছিলেন ইত্যাদি ইত্যাদি। এগুলি সবই হচ্ছে বানানো কথা। শুধুমাত্র এতটুকু জানতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসা থেকে ফিরে গিয়েছিলেন, কতটুকু ফিরে গিয়েছিলেন, কত ঊর্ধ্বে গিয়েছিলেন আমরা জানি না, সেটা আরেকটি বর্ণনা আছে, আমি আরেকদিন আলোচনা করব। কিন্তু আমরা জানতে, আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরাসরি তিনি দেখেন নাই, যেটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস দ্বারা প্রমাণ করছেন। সুতরাং আমার মনে হয় এই বিষয়ে এই এটি হচ্ছে চূড়ান্ত ফয়সালা। এখন বিভিন্ন ভাবে ইসরাউল মিরাজ থেকে ফিরে এসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে অনেক কথা বলছিলেন, তখন কিছু সাহাবি তাকে প্রশ্ন করেছিল, এগুলো হাদিসের ভিতরে এসেছে, কাদ সুইলা হাল রাআইতা রাব্বাক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি আপনার রবকে দেখেছিলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআইতু নূরান, আমি নূর দেখেছি। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উত্তরে বলেছেন যে আমি নূর দেখেছি। এখন এখানে আরেকটি সমস্যা দাঁড়ায় আমাদের দেশে, আমাদের সে পথভ্রষ্ট সুফি তারা প্রচার করে বেড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত হচ্ছে, মানে তার সত্তা হচ্ছে নূর দ্বারা তৈরি। আপনারা জেনে রাখুন, এর কোনো দলিল নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কি দ্বারা তৈরি, মানে তার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত, মানে এটাকে ইংরেজিতে বলে এসেন, বাংলা যদি অনুবাদ করেন তাহলে হচ্ছে কোন জিনিসের নির্যাস, অথবা উনি কিসের দ্বারা গঠিত, এই নির্যাসটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কিসের দ্বারা তৈরি তা আল্লাহই ভালো জানেন, আমরা জানি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলছেন, রাআইতু নূরান, আমি নূর দেখেছি, ওয়াফি লাযা নূরান আও আরাহু, এবং আরেকটি রেওয়ায়েতে এসেছে উনি বলছেন যে আমি নূর দেখেছি, আর আমি তাকে কিভাবে দেখব, আন্না আরাহু, আমি তাকে কিভাবে দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করছে, ইয়ানি বাইনি ও বাইনাহু হিজাবুন আযীমাতুন মিনান নূর, আর তার তার সাথে এবং আমার সাথে পার্থক্য হচ্ছে যে একটি নূরের হিজাব রয়েছে। এই হাদিসটুকু হচ্ছে সহিহ, ওয়াকাদ জাআ ফিল হাদিস সহিহ আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা
মুস্তাজাবুন বিন নূর, যে সহি হাদিসের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুস্তাজাবুন, যে তার যে এই ঘুমটা, তার যে পর্দা, সেটি হচ্ছে নূরের তৈরি। তাহলে আমরা কি জানতে পারলাম আল্লাহর জাত কি দ্বারা তৈরি সেটা আমরা জানি না, যদিও আমাদের হতভাগা দেশের অধিকাংশ লোক বিশ্বাস করে যে আল্লাহর জাত নূর দ্বারা তৈরি। এটি ভুল, এটি যদি কেউ বিশ্বাস করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে একটি মিথ্যা দলিলবিহীন কথা আশ্রয় নেওয়া হবে, তাতে আসমা ও সিফাতকে অস্বীকার করা হবে। যেটি জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুস্তাজাবুন মুস্তাজাব, তার যে হিজাব হিজাবুন আযীমাতুন মিনান নূর, তার যে মহান যে হিজাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে হিজাব, এটি জেনে রাখুন। ঘুমটা যদি অনুবাদ করতে আপনাদের মন না চায় তাহলে আপনারা এটা অনুবাদ করতে পারেন যে আল্লাহ রয়েছে পর্দা অথবা হিজাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পর্দাটুকু হিজাবটুকু নূরের তৈরি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনি হিজাবের আড়ালে রয়েছেন, যেটি কোরআনেও এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুক্তি হিসেবে তিনি বলেছেন যে ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমুহু আল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাইল হিজাব, যে তিনি ওয়াহী ছাড়া অথবা হিজাবের আড়াল ছাড়া কিভাবে মানুষের সাথে কথা বলবেন। ওই হিজাব হচ্ছে আল্লাহর হিজাব হচ্ছে নূরের তৈরি। তাহলে আমরা একটি জিনিস পেলাম, সেটি হচ্ছে হিজাব উল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব। এই হিজাব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরি, এটি আল্লাহর সৃষ্ট, এটি আল্লাহর জাতের অংশ নয়। ওয়া যালিক ফি কাউলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজাবুহু নূর লাও কাশাফাহু লা আহরাকাত আহরাকতাহু সুবহাত ওয়াজহাহু মিন আনতাহা ইলাইহি বাসারাহু মিন খালকিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব হচ্ছে মানে নূরের তৈরি, লাও কাশাফাহু লা আহরাকতাহু সুবহাত, যে যদি তার এই হিজাব একে উন্মোচিত করা হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে চেহারার সুবহাতুল ওয়াজহি সুবহানাহু ওয়া তাআলা যে তার যে চেহারার যে মহিমা, সেই মহিমাতে যত দূর দৃষ্টি যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত কিছু জ্বলে পুড়ে বিনষ্ট হয়ে যাবে। আনতাহা ইলাইহি বাসারহি মিন খালকিহি, তার সৃষ্ট যতটুকু আল্লাহর দৃষ্টি যাবে ততটুকু এটি বশীভূত হয়ে যাবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিজাবকে তুলেন নাই, এখনো পর্যন্ত তুলেন নাই, যদি তুলতেন তাহলে সমস্ত সৃষ্ট তার মানে তার চেহারার মহিমাতে প্রজ্বলিত হয়ে যেত। এই কথাটুকু বিভিন্ন হাদিসে বারবার এসেছে, ওয়াকাদ আখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি আন্নাহু লান ইয়ারা আহাদুন রাব্বাহু হাত্তা ইয়ামুত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমাদের ভিতরে কেউই আল্লাহকে দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত সে মারা না যায়, মৃত্যুবরণ না করে। রাওয়াহু মুসলিম। এবং এই হাদিসের ভিতরে ওয়ালাম্মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল রাআইতা রাব্বাক রাআইতু নূর, আমরা এটা আগে আলোচনা করেছি, নূরুন ওয়ফি লাফজ নূরুন আন্না আরাহু। এই হাদিস আবি যর এই এই বিখ্যাত হাদিস তিনি বর্ণনা করেছেন। এখন আল্লাহ সুবহান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারণেই তিনি বলতেন, ওয়াকাদ সুইলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন যালিক ফা আখবারতা আন্নাহু লা ইয়ারাহু আহাদুন ফিদ দুনিয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তিনি বলছেন যে তোমাদের কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার জীবনে দেখতে পাবে না। ওয়ালা ইন রুইয়াতিল্লাহি তাআলা ফিল জান্নাহ ফি আ'লা নাঈমুল মুমিন, আর জান্নাতে তোমরা যখন প্রবেশ করবে মুসলমানদের জন্য একটি বড় নিয়ামা হবে,
যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। আর কোথায় সে দেখতে পাবে? ওয়াহাকাযাল মুমিন ফি মাওকুফ ইয়াউমাল কিয়ামা, মানে পরকালের দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে বেহেশতে যখন যাবে মানুষ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে। আবার যখন কিয়ামত হবে, মানে কিয়ামতের দিন, আল ইয়াউম আল কিয়ামা, সেই দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। দুইটি জায়গায় তারা দেখতে পাবে। এখন প্রশ্ন হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে মানে থাকাকালীন সময়ে দেখেছিলেন কিনা। আমরা আগেই বলেছি যে মেহরাজের রাতে তিনি দেখেন নাই, কিন্তু তিনি স্বপ্ন যুগে দেখেছিলেন। আম্মা ফিল মানামি ফা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা রাব্বাহু ফিল মানাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নের ভিতরে দেখেছিলেন। যেমন এসেছে তিরমিজিতে হাদিস নাম্বার 3234 আন ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল আতানি রাব্বি ফি আহসানি সূরাতি فقال يا محمد قلت لبيك ربي وسعديك قال فيم يخاصم الملأ الأعلى الحديث هذا الحديث صحيح صحيح للألباني صحيح ترميجي شيخ ألباني رحمه الله تعالى في حديث صحيح بولتن جامع ترميجي في ابن عباس كبوني تو নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার প্রভু মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতানি রাব্বি ফি আহসানি সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে সুন্দর আকৃতিতে তিনি আমার কাছে এসেছিলেন। এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলছেন ফাকাল ইয়া মুহাম্মদ, মুহাম্মদ যে হে মুহাম্মদ তুমি শোনো, আমি বলছি কুলতু লাব্বাইক রাব্বি ওয়া সাআদাইক, আমি বলছি লাব্বাইক ইয়া রাব্বি সাআদাইক, হ্যাঁ তিনি উত্তর দিয়েছেন। আর সেই স্বপ্নের ভিতরে কিছু ফেরেশতা মানে তারা কিছু একটি বিষয় নিয়ে বিবাদ করতেছিল, ফি ফিমা ইউখাতিসিমু ইউখতাসিমু মালা আল আলা ইউখতাসিমু মালা আল আলা, তারা বিবাদ করছিল এই হাদিসের ভিতরে ইত্যাদি বর্ণনা আছে। এটার মূল বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সূরা রয়েছে। সূরা মানে হচ্ছে আকৃতি, সাদ ওয়াও রা তা মারবুতা, আহসানুস সূরা। হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তম আকৃতিতে আমার কাছে এসেছিলেন। তো আল্লাহর যে আকৃতি আছে সেটি তো হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিসের ভিতরে। তারপরেও আমার ভাই আমার বোন বলছে আল্লাহ হচ্ছে নিরাকার। আমরা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাব, তো উনি যদি নিরাকার হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে তারা দেখবে? হে আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আমরা কি বিশ্বাস করি? আমরা যদি এরকম বিশ্বাস করি তাহলে তো বিপদ হবে, বিপদ হবে। ওয়ামিন হাদিস মুআয রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم أنه رأى ربه معاذ بن جبل الحديث থেকে জানা যায় যে النبي صلى الله عليه وسلم স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছিলেন। وجاء في عدة طريق أنه رأى ربه বিভিন্ন রিওয়ায়াতের মাধ্যমে এটি জানা যায় তিনি আসলে দেখেছিলেন। وأنه سبحانه وتعالى وضع يداه بين كتفيه حتى যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই কাঁধের মাঝামাঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত রেখেছিলেন স্বপ্নের ভিতরে। এরকম তার একটি অনুভূতি হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত ওয়াদাউ ইয়াদাইহি বাইনা কাতাফাইহি হাত্তা ওয়াজাদু বারিদুহা বাইনা সুদ্দাইহি, যে আমি
ওই শীতলতা অনুভব করছিলাম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত শীতল সেটি হাদিসে বুঝাচ্ছে না। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমের ভিতরে যে স্বপ্নের ভিতরে ইনি আবেশে আপ্লুত ছিলেন, ইনি আবেশে আবেগে তার শরীরের ভিতরে একটি শীতলতা মানে অনুভব করছিলেন, এবং তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মনে হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত তার দুই কাঁধের মাঝখানে রেখেছিলেন। ওয়াকাদ আলফা ইযালিকাল হাফিজ ইবনে রাজব রিসালা সামা, মানে এই এই এরকম 1001,000 রিওয়ায়াত রয়েছে এবং এই সহিহ হাদিসের ভিতরে আমরা সেটা জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কেউ কি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে ঘুমের ভিতরে দেখতে পারবে কিনা? লাকিন হাল গায়রাহু ইয়ামকিনু আন্না ইয়ারাহু, যে নবী ছাড়া অন্য কেউ, রাসূল ছাড়া অন্য কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখতে পারবে কিনা? এই কথার জবাবে বিখ্যাত আলিম শেখ আল উসাইমিন রাহমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লিকাআত বাবুল মাফতুহ তে তিনি বলছেন, ولكن اخشى ان فتح الباب ان تدخل علينا شيوخ الصوفيه وغيرهم فيقول احد رايت ربي بارحته যে মানে যদি এই কথাই মানুষ জেনে যায় যে মানুষের পক্ষে আল্লাহকে দেখা সম্ভব স্বপ্ন যোগে, তাহলে সুফি শেখদের দরজা খুলে যাবে এবং তারা বলবে যে কত রাতে আমি আল্লাহকে স্বপ্নে দেখেছি এবং তার সাথে কথা বলেছি এবং তার সাথে আমার আলাপ হয়েছে, আমাদের এই এই করতে হবে। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড যেন না হয় ওই কারণে তিনি বলছেন যে আমি এই দরজাটুকু বন্ধ করে দিতে চাই। আমি এই বিষয়ের দরজাটুকু বন্ধ করে দিতে চাই, অর্থাৎ শেখ আল উসাইমিন বলছেন যে আমাদের চিন্তা ভাবনা থেকে সেটি দূর করাটাই হচ্ছে উত্তম, যে আমরা স্বপ্নের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবো না। এটাই হচ্ছে শেখ আল উসাইমিনের ব্যাখ্যা। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে আগেকার যারা স্কলার যেমন ইবনে তাইমিয়া আহমদ বিন হাম্বল, তাদের থেকে কিছু রিপোর্ট মানে রেওয়ায়েত এসেছে যে মানে আহমদ বিন হাম্বল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছিলেন। এখন এটি কতটুকু নির্ভরযোগ্য সেটা তদন্ত সাপেক্ষে শেখ বিন বাজ সে বিষয়ে কোনো কথা বলেননি, তিনি বলছেন সেটার দলিল হিসাবে কতটুকু সহি তার জানা নেই এবং আমরা সেটা নিয়ে আলোচনা করব না। শুধু জেনে রাখবো যে আগেকার কিছু স্কলার তারা ধারণা করতেন যে মানুষও যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখতে পারে, কিন্তু কথাটা এমন ভাবে জানতে হবে যেটি তাকিউদ্দিন ইবনে তাইমিয়া বলছেন, লিআন্না আসলু আল আসলু আন্নাল্লাহ লা ইশাব্বাহু শাইউন সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদের জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ডিফারেন্ট ব্যতিক্রম হবে আমরা স্বপ্নে যেভাবে দেখব, মানে স্বপ্নে আমরা যেভাবে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম নন, কারণ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ কিছুই নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কিছুই না। সুতরাং মানুষ যদি স্বপ্নে দেখেও ফেলে তাহলে তাকে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম নয়, কিন্তু উত্তম হচ্ছে এই বিষয়টুকু বন্ধ করে দেওয়া, যেটি শেখ আল হুসাইমিন বলছেন যে মানে এই দেখার বিষয়টুকু আমরা এখানেই বন্ধ করে দিতে চাই, আমরা কেউ যেন দাবি না করি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছি। শুধুমাত্র সহিহ দলিলের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে দুনিয়ার জীবনে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কি দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছেন। এখানে এই স্বপ্নে দেখার বিষয়টুকু মানে ঠিক স্থির হয়ে গেল। এখন আসুন যে পরকালে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখব
সেটি আমরা স্বচক্ষে দেখব ইনশাআল্লাহ তাআলা। যে আমরা জানি সূরা আল কিয়ামার ভিতরে রয়েছে উজুহুন ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে সেদিন কিছু চেহারা উজ্জ্বল থাকবে, ঝকঝক করতে থাকবে, আর ইলা রাব্বিহা নাযিরা, আর তার প্রভুর দিকে আল্লাহর দিকে তারা তাকিয়ে থাকবে। এই আয়াতের ভিতরে ব্যাখ্যা সহকারে সহিহ আল বুখারীতে এসেছে, এই আয়াতের ব্যাখ্যা করছেন আন জারির কল রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কুননা জুলুসান ইনদান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজ নাযারা ইলাল কমারি লাইলাতাল বদরি, যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন পূর্ণ চন্দ্র রাত্রে চাঁদের দিকে তাকিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদের দিকে তাকিয়ে আমাদেরকে বললেন কল ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার লা তুদাম্মুনা ফি রুয়াতি, যে তোমরা নিশ্চয়ই কিয়ামতের দিন তোমাদের প্রভুকে এইভাবে দেখবে যেমন তোমরা পূর্ণচন্দ্র আজকে দেখছ, এবং এর ভিতরে কোনো ধরনের সন্দেহ থাকবে না, কোনো ধরনের সমস্যা থাকবে না। লা তাদুম্মুনা ফি রুয়াতিহি, এবং এই দেখার ভিতরে কোনো সমস্যা থাকবে না। এখন তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিনে দেখতে চাও তাহলে তোমরা কি করো, কর্মসূচি হচ্ছে ফাইন ইস্তাতাতুম আন লা তুগলিবু আলা সালাতিন ক্বাবলা তুলুউশ শামস ওয়া সালাতিন ক্বাবলা গুরুবিশ শামস ফাফআলু, তাহলে তোমরা সূর্য ওঠার আগে ফজরের নামাজ কে মানে পরিত্যাগ করবে না, কাজা করবে না, আর আসরের নামাজটাকে ছেড়ে দেবে না, কাজা করবে না। এই এই দুটো নামাজকে যদি আমরা হেফাজত করি তাহলে হাদিসের অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ আল বুখারীতে এসেছে قال النبي صلى الله عليه وسلم انكم سترون ربكم ايعان, যে তোমরা মুক্ত চোখে তোমাদের চোখ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নিরাকার হয় তাহলে তাকে কিভাবে দেখবে, তাহলে তো দেখতে পারবে না। এটি তো আল্লাহ সম্পর্কে এই কথাটুকু বলা হচ্ছে তামাশা করার সামিল, এখানে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকার সম্পন্ন তাকে দেখতে পাবে কিয়ামতের দিনে। তেমনি হাদিসের ভিতরে এসেছে সহিহ আল বুখারীতে আরেকটি হাদিস এসেছে, হাদিসটুকু আমি এখন দুটো হাদিস আপনাদের সামনে অংশ বিশেষ পাঠ করে শোনাবো। এই হাদিসটুকু হচ্ছে সাফার হাদিস, সাফা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরকালে আমাদেরকে সাফা করবে এবং আম্বিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনরাও সাফা করবে, হাদিস নাম্বার 7437। এই হাদিসের ভিতরে স্পষ্ট বলা হচ্ছে যে মানুষ যখন কিয়ামতের দিনে মানে সমস্ত লোক এক হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি রূপ ধারণ করে মানে একটি সূরা নিয়ে এক আকৃতিতে হাজির হয়ে বলবেন আল্লাহ বলবেন যে আমি তোমাদের রব, কিন্তু মানুষ তখন তাকে চিনতে পারবে না। ফায়াকুলুনা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা, মানুষ তখন বলবে মানে চিনতে না পেরে মানুষ তার উত্তরে বলবে যে আমরা আমাদের জায়গা থেকে ছেড়ে যাব না যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রভু আমাদের সামনে আসে। প্রিয় শ্রোতা, আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি, এখানে হাদিসের ভিতরে বলা হচ্ছে যে প্রথমবার আল্লাহ যখন সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের দিন আসবে প্রথমবার দেখে তার বান্দারা আল্লাহকে চিনতে পারবে না, অথচ আল্লাহ বলবে ফায়াকুল আনা রাব্বুকুম ফায়াকুলুনা হাযা মাকানুনা হাত্তা ইয়াতিনা রাব্বুনা, আমাদের রব আসা আগ পর্যন্ত আমরা যাব না। ফাইজা জাআ রাব্বুনা আরাফনাহু,
যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আসবে তখন তাকে সবাই চিনতে পারবে। ইয়াতিহিমুল্লাহু ফি সূরাতি আল্লাতি ইয়ারিফুনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি সূরা নিয়ে আসবে, আরেকটি আকৃতি নিয়ে আসবে। সুতরাং দুটো আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানুষ উপলব্ধি করবে। প্রথমটি একটি সূরা, একটি আকৃতি, তার পরের আকৃতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা চিনতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার যে আছে এটি হাদিসের ভিতরে রয়েছে, ইয়াতিহিমুল্লাহু ফি সূরাতিহি আল্লাতি ইয়ারিফ ইয়ারিফুনা ফায়াকুল আনা রাব্বুকুম ফায়াকুলুন আনতা রাব্বুনা ফায়াত্তাবিউনা। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে আমি তোমাদের প্রভু, সমস্ত বান্দা তখন জবাব দিবে আনতা রাব্বুনা, আপনি আমাদের প্রভু। তখন সবাই বান্দারা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করবে। তাহলে এই হাদিসের ভিতরে আমরা জানতে পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সুনির্দিষ্ট আকৃতি রয়েছে, কারণ এই হাদিসের ভিতরে ইয়াতিমুল্লাহু ফি সূরাতিহি, সূরাতিহি মানে হচ্ছে তার আকৃতিতে সুবহানাহু ওয়া তাআলা তিনি আসবেন, সুনির্দিষ্ট ভাবে আসবেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি হাদিসে এসেছে যে যখন সমস্ত মানুষ একত্র হবে কিয়ামতে, আরেকটি হাদিস এটিও সাফার হাদিস, ওয়া ইন্না সামিআনা মুনাদিয়ান ইউনাদি, তখন একটি আওয়াজ আসবে, একটি আওয়াজ এসে সবাইকে শুনতে পাবে সে আওয়াজ, ওয়া ইয়ালহাক কুল্লু কওমিন বিমা কানু ইয়াবুদুন, সমস্ত সম্প্রদায় তারা যার ইবাদত করত তাদের পিছনে ইত্তেবা করবে, ওয়া ইন্নামা নানতাযিরু রাব্বুনা, তখন সমস্ত মানুষ আল্লাহর জন্য অপেক্ষা করবে। ফাকাল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে ফায়াতিহিমুল জাব্বার, আল জাব্বার তিনি বলবে ফি সূরাতি গাইরি সূরাতি আল্লাতি রাআহু ফিহা আউয়ালা মাররা, প্রথমবার যে আকৃতিতে তারা দেখেছিল সে আকৃতিকে বদল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন এক আকৃতি নিয়ে বান্দার সামনে হাজির হয়ে বলবে ফায়াকুল আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রভু, ফায়াকুলান আনতা রাব্বুনা, তখন সবাই মেনে নিবে, বলবে আপনি আমাদের রব। ফালা ইউকাল্লিমুহু ইল্লা আম্বিয়াউ ফায়াকুল, যে তখন নবী ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই মুহূর্তে কেউ কথা বলতে পারবে না। ফায়াকুলু হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতু তা'রিফুনাহু, তখন বলা হলো যে মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের প্রভুকে, তোমাদের রবকে তোমরা কিভাবে চিনতে পারলে। ফায়াকুলান, তারা সবাই বলবে আসাকু, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা দেখে চিনতে পেরেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা দেখে চিনতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা তা যখন উন্মোচিত করবে তখনই সবাই মানে সেজদা করার চেষ্টা করবে, এই কথাটুকুই হাদিসের ভিতরে এসেছে। ফায়াকশিফু আন সাকিহি ওয়াসজুদু লাহু কুল্লু মুমিন, সমস্ত মুমিনরা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা যখন উন্মোচিত করবে, তুলে ধরবে, সবাই তখন সেজদায় পড়ে যাবে সমস্ত মুমিন। ওয়াইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি রিয়াআন ওয়া সুমআ, যারা লোক দেখানো রিয়া প্রদর্শন করত সুনাম অর্জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করত, ফায়াযহাবু কিমা ইয়াসজুদু ফায়াউদু যাহরু তাবকাতান ওয়াহিদাতান, যে যারা লোক দেখানো সিজদা করত এবং রিয়া প্রদর্শন করত, রিয়া আন সুমুআতান, এই কারণে আপনারা সবাই জানেন যে হজের যে নিয়ত করার সময় আমরা শিখেছি দোয়ার ভিতরে লা রিয়াহা ওয়ালা সুমুআহা, যে আমরা লোক দেখানো হজ করতে চাই না, সুনাম অর্জনের জন্য হজ করতে চাই না। তেমনই ভাবে তারা নামাজ পড়েছে লোক দেখানোর জন্য অথবা সুনাম অর্জন করার জন্য, তারা সেদিন আল্লাহকে সিজদা করতে পারবে না, তাদের পিঠের হাড্ডিগুলো ইয়াউদু
জহরহু তাবকাতান ওয়াহিদা, একটি এক টুকরা কাঠের মতো শক্ত হয়ে যাবে, সেই কারণে তারা বাঁকা হতে পারবে না। এর দলিল হিসাবে আপনাদেরকে বলে রাখাই ভালো যে সূরা আল কলম, এই সূরার ভিতরে আয়াত নাম্বার 42, ইয়াউমা ইয়াকশিফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন, যে সেদিন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পায়ের গোছা অথবা পিণ্ডলি খুলে দেওয়া হবে, মানুষ মানে কাফেরদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, তারা সিজদা করতে সক্ষম হবে না, অথবা লোকদেরকে ডাকা হবে সিজদা করতে সক্ষম হবে না। এখানে আমাদের দেশের একটি স্বনামধন্য তাফসির, আমি নাম বলতে চাই না, এই তাফসিরের ভিতরে প্রচুর আল্লাহর গুণাবলীকে অস্বীকার করা হয়েছে, এবং নিউ ইয়র্ক টরন্টোতে অনেকের ঘরে এ তাফসির সগৌরবে মানুষকে বলা হয় যে আপনারা এটা পড়েন, এটা পড়েন, এটা পড়লে খুব বেশি আপনারা জ্ঞান অর্জন করবেন। সে তাফসিরের ভিতরে তাফসির কারক ভুল ব্যাখ্যা করে এই যে আল্লাহর পায়ের গুথা পায়ের পিণ্ডুলি খুলে দিবে, এটি পরিষ্কার আরবিতে লেখা রয়েছে ইয়াউমা ইয়াকশাফু আনি সাকিন, এই কথাটুকুকে অস্বীকার করে তাফসির কারক লিখেছে সেদিন কঠিন সময় এসে পড়বে, সিজদা করার জন্য লোকদেরকে ডাকা হবে, এর অনুবাদ তো কঠিন সময় এসে পড়বে, এটা তো আল্লাহ বলে নাই। অর্থাৎ তাফসির কারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাক রয়েছে সেই আকিরায় বিশ্বাস করে না। আমরা আমাদের প্রিয় শ্রোতাদেরকে বলছি যে ওই তাফসিরটুকুকে আপনারা বর্জন করুন, ওই অংশটুকু বর্জনীয়, ওই অংশটুকু পড়লে আপনাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের উপরে সঠিক ঈমান আনা সম্ভব হবে না, কারণ সেখানে এটিকে অস্বীকার করে এর বিকৃত করে এটার অনুবাদ করা হয়েছে কঠিন সময়ে এসে পড়বে, কঠিন সময় এসে পড়ার আরবিটুকু সেটা নাই। এইভাবেই আমাদের দেশে অনেক বিকৃত হয়েছে, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাক রয়েছে পায়ের গোথা, এটি হাদিসের ভিতরেও এসেছে যেই সাক থেকে পায়ের গোথা থেকে কিয়ামতের দিন তার মুমিন বান্দারা আল্লাহকে চিনতে পারবে, সিজদায় লুটিয়ে পড়বে, যেটি কোরআনের সূরা কালামের ভিতরে রয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতি এই কথাটুকু হাদিসের ভিতরে বারবার এসেছে। আমরা সিফাতুস সালাতুন নবীর ভিতরে যে একটি দোয়া শিখেছি, শেখ আলবানী সহিভাবে বর্ণনা করেছেন, সেই দোয়া হচ্ছে শেষ রাতে উঠে আল্লাহর কাছে যখন আমরা মোনাজাত করি নামাজের ভিতরে, তখন একটি দোয়ার ভিতরে একটি লাইন হচ্ছে ওয়া আসআলুকা লাজ্জাতি লাজ্জাতা নাজরি ইলা ওয়াজহিক, যে আমরা আল্লাহর কাছে দোয়া করি লাজ্জাতান নাজরি ইলা ওয়াজহিক, হে আল্লাহ আমাদিগকে তোমার চেহারা দেখার সৌভাগ্য থেকে মানে মানে অনুভূতিকে অনুভূতিতে আমরা চাই, লাজ্জাতিন নাজর, যে ইলা ওয়াজহিক ওয়া শাওকা ইলা লিকাইক, এবং তোমার সাথে দেখা করার যে সন্তুষ্টি চাহিদা সেটার জন্য আমরা তোমার কাছে চাই, আমাদের তৃপ্তি রয়েছে, আমাদের সৌভাগ্য মানে আমাদেরকে দান করো যেন আমরা তোমার চেহারাটাকে দেখতে পারি, ওয়া আসআলুকা লাজ্জাতিন নাজর ইলা ওয়াজহিক। তো নামাজের ভিতরে এটি বলা হচ্ছে যে তার চেহারাটাকে দেখতে হবে, এবং হাদিসের ভিতরে এসেছে যে গাইরে সুরাতি ফাইয়াতি সুরাতি, যে তিনি একটি একটি সুনির্দিষ্ট সুরা আকৃতি নিয়ে আসবে, যে আকৃতি দেখে সবাই তাকে চিনবে এবং সিজদা করবে। তারপরেও যদি মানুষ মানে আমাদের দেশে হতভাগা লোক হয়, আল্লাহর কোনো আকার নাই, আসলে এই ধরনের আকিদা পোষণ করলে পরকালে আদৌ কি আমরা আল্লাহকে দেখতে পাবে কিনা বাংলাদেশের মানুষ, এটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সৌভাগ্য কি আদৌ পাবো কিনা, কারণ আমরা তো এই দুনিয়া থেকে আকিদা যদি এই দিয়ে এখান থেকে বিদায় হই যে তার কোনো আকৃতি নাই, তিনি অদৃশ্য, তাহলে তো আর পরকালে আমরা আর কি দেখব। সুতরাং এই ধরনের আকিদা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন। এখন আমরা
বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটি আকৃতি রয়েছে সূরা, এই সূরার সাথে যে কথাটুকু মানে আমাদেরকে বুঝতে হবে একটি বিষয় রয়েছে, সেই বিষয়টুকু আমরা এখন আলোচনা করব, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বিষয়টুকু হচ্ছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতি। আপনারা যারা সহিহ জ্ঞান অর্জন করেছেন তারা অনেকেই দেখবেন যে এই জ্ঞানটুকু আপনাদের কতটুকু শক্তিশালী ভাবে আপনারা জেনেছেন, পরিষ্কার ভাবে জেনেছেন কিনা, এই কারণেই আজকে আমার এই প্রচেষ্টা থাকলো আপনাদের কাছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال خلق الله آدم على صورته رواه البخاري ومسلم যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে তার আকৃতিতে তৈরি করেছেন। এই যে তার আকৃতি, এটি কার আকৃতি? এটি কি আল্লাহর আকৃতি নাকি আদমের আকৃতি? এটি হচ্ছে অনুবাদের ক্ষেত্রে অনেকেই সমস্যা করেছে, এটি একটি জটিল বিষয়। এই কারণেই আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে এই জিনিসটুকু আপনারা জ্ঞান অর্জন করুন, কারণ এখানে যে প্রনাউন যেটা সর্বনাম সূরাতিহি আলা সূরাতিহি, এই যে হু হা রয়েছে পরে, এটি হচ্ছে দমায়ের। এখন এখানে স্কলারদের ভিতরে দুই ভাগে ভাগ হয়েছে, দুই ভাগে। কিছু স্কলার বলেছে যে এটি আল্লাহর সূরার উপরে, এই হু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আন্না দমায়ের ফি কাউলাহু আলা সূরাতিহি রাজিউ ইলাল্লাহি তাআলা, এই হু হচ্ছে এই সর্বনামটুকু আল্লাহর চেহারাকে বোঝায়। এটি হচ্ছে এক ধরনের স্কলার, শেখ আল উসাইমিন রাহিমাহুল্লাহু তাআলা, ইনি সেই দলের ভিতরে অন্যতম। ইনি মনে করেন যে এই চেহারাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা হিসাবেই বোঝানো হচ্ছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও এই মতই পোষণ করছেন যে খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, এই সূরাতিহি মানে আল্লাহর সূরার উপরেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন। এখন এটি একটু জটিল, আপনারা আরেকটু আরেকটা হাদিস আমি পড়ে শোনাচ্ছি এই প্রসঙ্গে। قال رسول الله صلى الله عليه وسلم, এটা মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 2612, ইজা কাতালা আহাদুকুম আখাহু فليجتنب الوجه فإن الله خلق آدم على صورته, যে তোমরা যখন তোমাদের কোনো ভাইয়ের সাথে যুদ্ধ করো, ঝগড়াঝাটি করো, তখন তোমরা তার মুখে আঘাত করো না, মানে কোনো মানুষের মুখে আঘাত করা নিষেধ। فليجتنب الوجه, যে তার মুখে তোমরা আঘাত করো না, মুখটাকে বাঁচিয়ে রাখো। কেননা فإن الله খালাক আদম আলা সূরাতি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে মানে তার সূরাতের উপরে তার আকৃতিতে তৈরি করেছেন। এখন আরেকটি হাদিস আসছে, যে হাদিসটুকু যদিও এটা সহিহ নয়, কিন্তু এ হাদিসও কোনো কোনো স্কলার বলে থাকে, শেখ আলবানি বলেছেন যে হাদিসটুকু হচ্ছে দুর্বল। লা তুকবিহু তুকবিহু ওয়াল ওয়াজি, যে যে মানে কারোর চেহারা মানে কোনো বদনাম বদদোয়া করা ঠিক নয়। ফাইন্না ইবনা আদামা খুলিকা আলা সূরাতি রহমান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বনী আদম আদম সন্তানের চেহারাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের সূরার উপরে নির্মাণ করেছেন। তো এই যে এখন এই যে সূরাতিহি, এখন স্কলারদের ভিতরে দুইটি ভাগ, যে প্রথম ভাগ হচ্ছে তারা বলছেন, যেটি আমি আগে বলেছি যে শেখ আল উসাইমিন এবং শেখ বিন বাজ এবং
ইবনে তাইমিয়া রাহিমাতুল্লাহ তাআলা আজমাইন সূরাতিহি সিফাতুহু সিফাতাহু, যে এই যে সূরা, এই সূরাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত, আকৃতি, আল্লাহর আকৃতি, আল্লাহর একটি গুণাবলী। আমাদের জন্য হচ্ছে আকার হচ্ছে আমাদের একটি শারীরিক বৈশিষ্ট্য, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে এটি সিফাত। লা তাশাব্বাহু সিফাতাল মাখলুকিন, আর এই আকৃতির কোনো মানে সামঞ্জস্যতা মানে কোনো ধরনের তুলনা চলে না সৃষ্টির সাথে, মানে এই চেহারার সাথে, মানুষের চেহারার সাথে আল্লাহর চেহারা কোনো মিল নাই। কারণ হচ্ছে যে এটি পৃথক, কারণ কোনো কিছুই তার জন্য সাদৃশ্যযুক্ত নয়। কামা আন্না যাতাহু লা তাশাব্বাহু জাওয়াতিহি, কারণ তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাত মানুষের থেকে ভিন্ন। ওয়াকাদ আজাবা আল উলামা আন্না হাযাল ইশকাল বি জাওয়াবাইন, এই কথাটুকুকে তিনি দুইটি উত্তর দিয়েছেন আলিম যারা, তারা বলছেন সংক্ষিপ্ত উত্তর হচ্ছে জাওয়াল জাওয়াবু মুজমাল, সংক্ষিপ্ত উত্তর। আমাল জাওয়াবুল মুজমাল, সংক্ষিপ্ত উত্তর হচ্ছে ফাহুয়া ইন্নাহু লা ইয়ামকিনু আন্না ইয়ানাকিদ হাযাল হাদিস কাউলাহু লাইসা কামিসলি শাইউন, যে কোনো কিছুরই সাদৃশ্যযুক্ত নয়। ফা ইন্না ইয়াসরাল্লাহু লানা তাওফিকি ওয়া ইল্লা ফা ইন্নানা নাকুলু আমান্না বিহি কুল্লু কুল্লি মিন ইনদা রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা করছেন এটি কারোর পক্ষেই মানে এটি বোঝা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জ্ঞানকে মানে মানে তিনি বলছেন যে ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এখন সূরা আলে ইমরান আয়াত নম্বর 7, আবার তারা বলছেন যে এই যে এটা থেকে প্রমাণ হয় আকীদাতুনা আন্নাল্লাহ লা মিসলু লাহা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকক্ষ একই আকৃতি কোনো কিছুই নাই, মানে এই ধরনের আকৃতির কোনো তুলনা নাই। লা মিস মুসিল্লু লাহু মুসিল্লু লাহু ওয়া বিহাযা নুসাল্লিমু আমামাল্লাহি তাআলা, যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এইভাবেই নিরাপদ থাকছি। ওয়াহাজা কালামুল্লাহ, এটি আল্লাহর কালাম। ওয়াহাজা কালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস। ওয়ালা ইয়ুমকিনু আন ইয়াকযিবু বা'দুহু বা'দা, ফানাকুলু আয়াতুন ফীহি নাফি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাদেরকে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়। ওয়াল হাদিসু ফীহি ইসবাতু সূরাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, আর হাদিস থেকে এটি ইসবাত হচ্ছে, সুস্পষ্ট হচ্ছে, প্রতীয়মান হচ্ছে, প্রমাণিত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আকৃতি রয়েছে। ওয়াল হাদিসু ফীহি ইসবাতু সূরাতুল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালিকুল্লি হাক্কু নুমিনু বি, আমরা সমস্ত কিছুকেই সত্য বলে, হক বলে বিশ্বাস করি। অন্য নাকুলু কুল্লু মিন ইনদা রাব্বিনা, আর এইগুলি সব কিছু আল্লাহর কাছে। নুসকাতু, আমরা এইখানেই আমরা নীরব থাকি, আমরা আর বেশি কিছু ব্যাখ্যা করি না, কারণ আমরা এর থেকে আর বেশি কি করব। ওয়াহাজা গায়াতু মা নাস্তাতিউ, আমরা এর থেকে বেশি চিন্তা করতে পারি না। আর দ্বিতীয় নম্বর জওয়াব আল জওয়াবু মুফাসসিল, ডিটেইলড যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন সেটি হচ্ছে যে ওয়া আন্না আদম আলাইহিস সালাম খালাকাল্লাহু তাআলা আলা সূরাতি, এ হাদিসের হাদিসটি হচ্ছে সঠিক, যে ফাহাদাল হাদিস ইয়াসবিতু আন্নাল্লাহ তাআলা লাহু সূরা ওয়ালাকিন লাইসা ফি হাদিস মা ইয়াদাল্লা আলা আন্না সূরাতি আদম আলাইহি সালাম মুমিসসালাতু লিসূরাতিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আর নবী সাল্লাল্লাহু আলাইহি মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আর আদমের চেহারা এক বুঝায় না, এক রকম বুঝায় না। বাল হাযাল মানা বাতিলান, এই ধরনের অর্থ করা হবে
মানে বাতিল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটুকু হাদিস দ্বারা বুঝান নাই, বললাম ইউরিদুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লিআন্নাহু আল্লাহ তাআলা ইয়াকুল লাইসা কামিসলিহি শাইউন, যে কোনো কিছুই তার জন্য সদৃশ্যপূর্ণ নয়। এই প্রসঙ্গে শেখ আল উসাইমিন একটি উদাহরণ দিয়ে বলছেন যে হাদিসের ভিতরে যদি কোনো কথা থাকে তার মানে এই নয় যে জিনিসটি এক্স্যাক্টলি এর মতো। যেমন শেখ আল উসাইমিন একটি বুখারী থেকে একটি হাদিস দিয়ে তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন, সে হাদিসটুকু কি, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুন আল জান্নাহ আলা সূরাতিল কমর লাইলাতিল বদর, যে প্রথম যে গ্রুপ আউওয়ালা যুমরা যারা জান্নাতে প্রথম প্রবেশ করবে সেই গ্রুপে সেই দলের চেহারা হবে পূর্ণ চন্দ্রের মতো, যখন চন্দ্রটা ভরা থাকে পূর্ণ চন্দ্র, আল কামারু লাইলাতুল বদর, যে ভরা পূর্ণিমার চন্দ্রের মতো তাদের চেহারা থাকবে, তাদের আকৃতি থাকবে। এখানে চেহারা বলা হয়নি, এখানে বলা হয়েছে আকৃতি, আলা সৌরাতি, এই চন্দ্রের মতো আকৃতি থাকবে হচ্ছে যারা প্রথম জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এই কথা দিয়ে এই কথা বুঝায় না যে মানুষগুলি চন্দ্রের মতো গোলাকার হয়ে যাবে, কারণ মানুষ কখনো গোলাকার হলে তো তার আকৃতি বিকৃত হলো। এটি উপমা হিসাবে বলা হয়েছে, ফালাইসা মানা হাজাল হাদিস আন্নাহুম দখুলুল জান্নাহ সূরাতুহুম, যে মুতাবাকাতুন লিসূরাতিল কমর মিন কুল্লি ওয়াজহি, যে মানুষের চেহারা ওই চন্দ্রের মতো গোল হবে এই জিনিসটি বোঝায় না। ওয়া ইল্লা লাযম মিন যালিক ইন্নাহুম দুখুলুল জান্নাহ ওয়া লাইসা লাহুম আইনু আয়ানান ওয়ালা আফওয়াহু, যে তাদের যে উজ্জ্বলতা তাদের যে সৌন্দর্য উজ্জ্বলতা থাকবে চন্দ্রের মতো, তার মানে যারা প্রথমবার জান্নাতে প্রবেশ করবে তারা চন্দ্রের মতো উজ্জ্বল থাকবে এবং তাদের সৌন্দর্য থাকবে চন্দ্রের মতো। যদিও হাদিসে বলা হচ্ছে যে সূরাতিল কামার, মানুষের সূরা হবে চন্দ্রের মতো, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার উপরে আদমের সূরাকে আল্লাহ নির্মাণ করেছেন, এটা বলতে আদমের যে চেহারা এটি আল্লাহর চেহারার সাথে সামঞ্জস্যতা সদৃশ্যতা বোঝায় না, এই কথাটুকুই বলতে চেয়েছেন। এখন আমরা মানে আরেকটি দল যারা এই কথাটাকে অন্যভাবে বলছেন সেই ব্যাখ্যায় আমরা যেতে চাই। ইবনে হিব্বান এবং ইমাম নববী এবং ইবনে হাজার আসকালান তাদের কিতাবগুলোতে তারা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আদমকে তৈরি করেছেন আলা সূরাতি, এই কথাটার অর্থ হচ্ছে এটি আদমের সূরার উপরে নির্মাণ করেছেন, মানে আকৃতিটা হচ্ছে আদমের। এই যে দমির, এই যে প্রনাউন হু আন্না দমির কাউলাহু আলা সূরাতি রাজিউ ইলা আদম, মানে এটি হচ্ছে আরেকটি গ্রুপ, তারা বলছে যে আদমের চেহারার উপরে আল্লাহ সুবহানাহু তাআলা এটিকে মানে তৈরি করেছেন, মানে আদম যেরকম আকৃতি ছিল সেরকম আকৃতিতে আল্লাহ আদমকে তৈরি করেছেন। এর কারণ হচ্ছে আমরা জানি যে আদমকে আল্লাহ সুবহানাহু তাআলা কয়েকটি পর্যায়ে তৈরি করেছেন। প্রথম পর্যায় হচ্ছে তোরাব তিন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিনাত তিন, আল্লাহ সুবহানাহু তাআলা মাটি দ্বারা তৈরি করেছেন, কিন্তু মাটি যে শুধুমাত্র একটি স্তর একটি পর্যায় তা নয়। আপনারা সূরা সাফাতের ভিতরে পাবেন যে ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, তিনিল লাযিব মানে হচ্ছে স্টিকি ক্লে, মানে যেই মাটিটা কাদা মাটিটা আঠালো থাকে। হামাইম মাসনুন, হামাইম মাসনুন মানে হচ্ছে ভেজা মাটি, মানে পানি দিয়ে কাদাকে কর্দমাক্ত করার পর এর দুইটি স্তর আল্লাহ বর্ণনা করেছে, একটি হচ্ছে সূরা
সাফাত, আরেকটি সুরা হাজার হামাইম মাসনুন। তারপরে তিনি বলছেন সালসাল কাল ফাখার, যেমন হাড়ি পাতিল যেরকম ঠন ঠন ঝনঝন আওয়াজ করে সেরকম মানে কাল ফাখার সালসাল ঝনঝনে। এই যে আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন পর্যায়ে আল্লাহ আদমকে তৈরি করেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম মানে মানুষের উৎপত্তি যেরকম হয়, যেমন মুদগা আলাকা মানে রক্তবিন্দু, তারপরে হচ্ছে মাংসপিণ্ড, আলাকা মুদগা এমব্রায়োলজিক্যাল মানে মায়ের গর্ভে যে স্তরগুলো পেরিয়ে শিশু হয়, মানে কৈশোরে পরে যুবক হয়, বৃদ্ধ হয়, এই যে ডেভেলপমেন্টাল স্টেজেস, এই যে মানুষের যে মানে বেড়ে ওঠার যে পর্যায়ক্রম, সেই পর্যায়ে আদম কে আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে তৈরি করেছেন আদমের একই আকৃতিতে, যেই আকৃতিতে আল্লাহ তৈরি করেছেন সেই আকৃতিতে আদম ইন্তেকাল করেছেন। খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, এই কথাটার অর্থ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আদমের অরিজিনাল আকৃতি, যে আকৃতি আদমের অ্যাকচুয়াল মানে হাকিকা আর সূরাত হাকিকা, যে তার আকৃতি সেই আকৃতিতে তৈরি করেছেন। এর আকৃতির একটি নিদর্শন হাদিসের ভিতরে এসেছে, তুলুহু সিত্তুনা জিরআ, এবং সে হবে 60 হাত লম্বা। হ্যাঁ, আদম আলাইহিস সালাম হবে 60 হাত লম্বা ছিল। তুলুহু সিত্তুনা জিরআ জিরআন, তো আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে তৈরি করেছেন আদমের আকৃতিতে, এবং সে কখনো ছোট ছোট ডেভেলপমেন্টাল স্টেজ গুলো পার হয়ে পরিপূর্ণ মানুষে পরিণত হয়নি, বরং পরিপূর্ণ হবে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে তৈরি করেছেন, তার দৈর্ঘ্য ছিল 60 হাত। এটি আমরা জানতে পারছি, এটিকেই বলা হচ্ছে সূরাতিহি, মানে এটি আদমের সূরা, মানে আল্লাহ আদমকে তৈরি করেছে আদমের সূরতের উপরে, আদমের আকৃতিতেই আদমকে তৈরি করা হয়েছে। আর ইবনে হাজার আসকালানি তিনিও এই কথা সমর্থন করে বলছেন, ফতহুল বারিতে এসেছে 6227 পৃষ্ঠাতে এসেছে যে আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে জান্নাত থেকে যখন নামিয়ে দিলেন এবং তিনি যখন মৃত্যুবরণ করলেন, একই আকৃতিতে আদম আলাইহিস সালাম ছিলেন। সুতরাং আদম আলাইহিস সালামের আকৃতির কোনো পরিবর্তন হয়নি। সুতরাং এই আকৃতিটা হচ্ছে আদমের আকৃতি। তাহলে আমরা বুঝতে পারছি খালাকাল্লাহু আদামা আলা সূরাতি, আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে আদমের সূরতের উপরেই তৈরি করেছেন। আবার অন্য স্কলার যারা আদমের সূরতের কথাটুকু তারা মানেননি, তারা বলেছেন আল্লাহর সূরতের উপরেই আদমকে তৈরি করেছেন। তারা বলছেন যে হয়তো এমনও কারণ থাকতে পারে যে আল্লাহ সুবহানাহু তাআলার যে কতগুলো গুণাবলী রয়েছে, যেমন আল্লাহর নলেজ রয়েছে, তার হায়াত রয়েছে, তার শ্রবণ শক্তি রয়েছে, তার দেখা শক্তি রয়েছে, এই ধরনের সিফাতগুলো কিছু কিছু আল্লাহ সুবহানাহু তাআলা আদমকেও দান করেছিলেন। সুতরাং এটিও বোঝায় আমরা সঠিক কোনটা, আমরা এই জিনিসটা অনুসন্ধান করব যে হাদিসের ভিতরে আমরা পাচ্ছি, যেমন আরেকটি হাদিসের ভিতরে এসেছে লাম্মা সাওয়া আল্লাহু আদামা ফিল জান্নাহ তারাকাহু মা শা আল্লাহু আন ইয়াতরুকাহ, যে যখন আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে গঠন করতেছিলেন, এখানে কিন্তু সাওয়ারা মানে আদমকে তৈরি করতেছিলেন, মানে গঠন বিন্যাস করতেছিলেন, তাতে বোঝা যায় আদম আলাইহিস সালামের যে তৈরি করা এটা আল্লাহ সুবহানাহু তাআলার একটি বিশেষ কাজ ছিল, এবং তিনি সেটি তৈরি করে আদমকে এইভাবে রেখে দিয়েছিলেন, তার ভিতরে তার কোনো রূহ ছিল না। আদমকে তৈরি করার পরে আল্লাহ তাকে পরিত্যাগ করে মাটিতে মানে রেখে দিয়েছিলেন, কোথায় রেখেছেন আমরা এটা জানতে পারি না। লাম্মা সাওয়ারাল্লাহু আদামা ফিল জান্নাহ, এখানে দেখা যাচ্ছে যে আদমকে আল্লাহ একটা গঠন দিয়ে তৈরি করেছিলেন এবং তাকে ত্যাগ করেছিলেন। ফাজালা ইবলিসু ইতিফু বিহি, এবং ইবলিস যে যিনি প্রধান শয়তান, তিনি ওই
আদম মানে মাটির দ্বারা তৈরি করা যে আদম তার তার দিকে তিনি তাওয়াফ করতেছিল, মানে ঘোরাঘুরি করতেছিল, ইয়ানজুরু মা হুয়া, এবং চারদিকে তাকাচ্ছিল এবং তার তাকে দেখছিল যে সেটি সালসাল, সেটি জনজন করে আওয়াজ হচ্ছে, তার মানে ভিতরে এটি খালি সাফা। এই হাদিস থেকে এবং আদম ছিল 60 হাত লম্বা এবং এই এই অবস্থাতেই আদম আলাইহিসসালাম মৃত্যু হয়েছে, আমাদের উচ্চতা 60 হাত না কেন? আমাদের উচ্চতা 60 হাত না এই কারণে হাদিসে এসেছে ফালাম্মা ইয়াজিলুল খালকু ইয়াতানাকাসু ইয়াতানাকাসু বাদু হাত্তাল আন, যে আজ পর্যন্ত মানুষের নাকিস মানে উচ্চতা গুলো কমে যাচ্ছে, বাদু হাত্তাল আন ফাকুল্লু মিন ইয়াদখুলুল জান্নাহ আলা সূরাতি আদম, এবং আমরা যারা জান্নাতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা তাদের প্রত্যেকেরই আকৃতি হবে আদমের মতো, অর্থাৎ 60 হাত লম্বা হবে, আদমের মতোই দেখতে হবে ইনশাআল্লাহ তাআলা। এই কারণে ইবনে হিব্বান ইমাম নববী সহি ইবনে হিব্বানে 6129 নম্বর হাদিসের হাওয়ালার ভিতরে ইবনে হিব্বান বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আদমের সূরার উপরেই তৈরি করেছেন, এই কথা সমর্থন করেছেন সহিহ মুসলিমের লেখক ইমাম আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আদমের সূরাতে তৈরি করেছেন, এটি একটি দলের বিশ্বাস। আরেকটি দলের বিশ্বাস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতিতেই তৈরি করেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকৃতির সাথে আদমের আকৃতির কোনো মিল নেই, কেননা আল্লাহ কোরআনে বলছেন লাইসা কামিসলিহু শাইউন, যে কোনো কিছুই তার সাথে সাদৃশ্যযুক্ত নয়, আল্লাহই অতি উত্তম জানবেন। শুধু আপনাদের একটি কথা বলতে চাই যে যে কোনো একটি মত আপনারা যদি গ্রহণ করেন তাহলেই এটি নিরাপদ থাকবে, এর ভিতরে অতিরিক্ত গবেষণা করাটা ঠিক হবে না। হ্যাঁ, কিন্তু যেহেতু এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে মানে একটি কথা চলে আসে, এই কারণে আপনাদের এটি জানা উচিত, কারণ এটি অনেক বইতে বিভিন্নভাবে লিখেছে, মানুষ এটিকে ভালো করে বুঝতে পারে না। হ্যাঁ, সুতরাং উভয় পক্ষই হচ্ছে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সহিভাবে এসেছে বলে আমরা ধরে নিতে পারি। আর আমরা যখন ছেলে মেয়ে দিগুকে আঘাত করব কোনো কারণে, অথবা কাউকে যদি আমরা কোনো ঘটনাবশত আঘাত করি, তাহলে আমরা যেন চেহারাতে আঘাত না করি, কারণ এই হাদিসের ভিতরে এসেছে ইজা কাতালা আহাদুকুম আখাহু ফালইয়াজতানিবুল ওয়াজহি, এই জন্য চেহারাতে কখনো মারতে নেই, আঘাত করতে নেই। ইন্নাল্লাহ তাআলা খালাকা আদম আলা সূরাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে আদমের সূরতের উপর অথবা তার সূরার উপরই আদমকে তৈরি করেছেন। সুতরাং আজকে আমাদের এই পর্যন্ত আমরা যে কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম তার মূল বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সুনির্দিষ্ট আকৃতি, তাতে কোনো সন্দেহ নাই, তার সমর্থনে রয়েছে কোরআন এবং সুন্নাহ, এবং হাদিসগুলো রয়েছে বুখারীতে, আপনারা সবাই শুনেছেন এবং আপনারা জেনে থাকবেন। যারা শ্রোতা রয়েছেন তাদের সম্মানার্থে বলছি যে এটি আপনাদের অনেকের কাছে নতুন হলেও এটি হচ্ছে বাস্তবতা এবং আল হক, আমরা আজ থেকে এটি শিখব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনারা এখন প্রশ্ন করুন ইনশাআল্লাহ। আপনারা প্রশ্ন করুন ইনশাল্লাহ, আর যখন প্রশ্ন করবেন আপনাদের ফোনটা একটু সেলফ মিউট করে রাখেন।
প্রশ্ন করুন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আচ্ছা ভাই, আমি বন্ডা যেতে প্রশ্ন করছে, আমি একটা প্রশ্ন করি। আলহামদুলিল্লাহ আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম যে যে চেহারায় আঘাত না করাটা। তো অনেক সময় আমরা বাচ্চাদের মুখে অনেক সময় স্ল্যাপ থাপ্পড় দিয়ে থাকে, বা সেটা কি এই আঘাতটা কি স্ল্যাপটাও অন্তর্ভুক্ত হয়ে যাবে? আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানে প্রশ্ন করেছেন। এটি হাদিসের ভিতরে সুস্পষ্ট ভাবে মুসলিমের হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলতে দেখছি যে তিনি আমাদেরকে নিষেধ করছেন যে আমরা যেন কখনোই কারোর চেহারাতে আঘাত না করি। এর কারণ হচ্ছে এই চেহারাটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আদমকে তার সুরতের উপরে তার আকৃতিতে যে তৈরি করেছেন তার সম্মানার্থে, মানে আমরা সাধারণত যেটি বুঝি সেটি হচ্ছে আমাদের প্রচলিত কথায় মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে তার চেহারাটি হচ্ছে সবচেয়ে বেশি মহিমান্বিত এবং দৃষ্টিগোচর হয়। এর ভিতর দিয়েই মানুষের ব্যক্তিত্ব, তার মহিমা, তার মাহাত্ম্য, যে লোকটি কেমন, তার পরিচিতি, সবকিছুকে বহিঃপ্রকাশ ঘটে তার চেহারার মাধ্যমে। এই কারণে আমাদের দেশে এক ধরনের কথা আছে যে তুমি আমাদের দেশে এসেছো আমেরিকা থেকে অনেক দিন পরে, তোমার চেহারাটা একটু দেখালে না। এটার মানে কি শুধু চেহারাই কি সে দেখতে চায় নাকি পুরো লোকটাই দেখতে চায়? এটি বোঝাতে চাচ্ছে যে চেহারা দেখা মানে হচ্ছে একটি লোককে পরিপূর্ণভাবে দেখা। চেহারাকে দেখা আর পরিপূর্ণ লোককে দেখা একই সমতুল্য। যে তুমি আমাদের বাসায় একটু আসো না, তোমার চেহারাটা একটু দেখি। হ্যাঁ, অথবা আমাদের দেশে কবিতায় অথবা গল্পে অথবা উপন্যাসে আমরা দেখি যে ও আমি তার চাঁদ মুখ দর্শন করেছি এবং দেখেছি। তো এই যে চেহারা দেখা, এটা হচ্ছে যে পুরো জিনিসটাকেই দেখার সামিল, এটাকেই বোঝানো হচ্ছে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিক থেকেই ইঙ্গিত করছেন যে মানুষের শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এর ভিতরে চেহারাটা হচ্ছে সর্ব উত্তম, আর অন্য অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কোনো পার্থক্য নাই। যেমন মাথা এবং পায়ের সাথে কোনো পার্থক্য নাই। আমাদের দেশের লোকরা নামাজের লাইন করার সময় পায়ের সাথে পা লাগায় না, এটা কারণ কি আমি জানি না, তবে আমার যেটা মনে হয় এটি আমাদের যে বাংলাদেশের যারা আরেক ধর্মের যারা মুশরিক হিন্দু, এই হিন্দুরা মনে করে পা হচ্ছে অস্পৃশ্য, মাথা হচ্ছে মূল্যবান, পায়ের ধুলা আর মাথায় মাখতে হয়। মাথা আর পায়ের ভিতরে কোনো পার্থক্য নাই, কিন্তু যেটির পার্থক্য ছিল হাদিসের ভিতরে সেটাকে আমরা তাজিম করতে ব্যর্থ হয়েছি। আমাদের পার্থক্য ছিল যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে মুখটা হচ্ছে, চেহারাটা হচ্ছে সবচেয়ে বেশি সম্মানিত। চেহারাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে যে চেহারাতে তোমরা কখনো আঘাত করো না, কারণ তোমরা যদি চেহারা আঘাত করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্মানের সাথে যে সূরার উপরে আদমকে তৈরি করা হচ্ছে সে সম্মানটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সম্মানটুকু বুলন্দ থাকছে না, বজায় থাকছে না, এটি নষ্ট হয়ে যাচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা আদমকে দান করেছে এটি হচ্ছে আদমের জন্য একটি বিশেষ মর্যাদা। সুতরাং সে মর্যাদাকে রক্ষা করতে গিয়ে আমাদের উচিত হবে আমরা যেন ছোট ছোট ছেলে মেয়েদেরকে যখন আমরা কখনো ভুলক্রমে চর থাপ্পড় কিংবা যদি দিয়েই থাকি তাহলে যেন আমরা শরীরের অন্য কোনো অংশ স্পর্শ করি, চেহারাটাকে যেন আমরা কখনো স্পর্শ না করি। সেটি বাচ্চা কাচ্চা হোক, যে কোনো মানুষই হোক, সেটি মুসলিম হোক, নন মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, কারোর চেহারাতে যেন আমরা আঘাত না করি।
এটি এখানে বলা হচ্ছে ইজা কাতাল আহাদুকুম আখাহু ফালিয়াজতানিব ওয়াজহা ফা ইন্নাল্লাহা তাআলা খালাকা আদামা আলা সূরাতিহি। আশা করি বুঝতে পেরেছেন। হ্যালো খায়ার আবুনে, আপনারা ইচ্ছা সিক্স দিয়ে প্রশ্ন করুন ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতেছি। আমাদের একটা প্রশ্ন আমার, যে আমরা আমরা মৃত্যুর পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে কথা বলবেন, সেটা কি আমরা দেখতে পারবো মৃত্যুর পরেই নাকি কি আমাদের কি? ওকে, সুন্দর একটি প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একটি প্রশ্ন করেছেন, সেটার উত্তর আমি আল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে হাদিসের ভিতরে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে কিয়ামতের দিন, মৃত্যুর পরে নয়, মৃত্যুর পরে হচ্ছে বারজাখ। বারজাখের জীবনে আমাদের যে অবস্থানটুকু থাকবে সেখানে ফেরেশতারা আমাদের সাথে কথা বলবে, প্রশ্ন করবে, উত্তর নিবে, আমাদের সাথে ভালো অথবা মন্দ আচরণ করবে। কিন্তু আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সরাসরি তর্জমা অনুবাদকারী ছাড়া কোনো ট্রান্সলেটর থাকবে না সেদিন। আমরা যে ভাষায় কথা বলবো না কেন, সে ভাষাতেই আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলবে। আমরা আল্লাহর দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মানুষের ভিতরে কোনো ধরনের পর্দা থাকবে না। কিন্তু শর্ত হচ্ছে তাকে মুমিন হতে হবে। মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তুরজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজিবুহু, এবং তাদের ভিতরে থাকবে না। এটি হচ্ছে ইয়াউমুল কিয়ামার ভিতরে এই ঘটনাটুকু ঘটবে। পরের প্রশ্ন বলুন। আমি এক জায়গায় শুনেছিলাম যে আমরা মৃত্যুর পরে ফেরেশতারা যখন আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন তখন আমরা মিথ্যাভাবে উত্তর দিতে চেষ্টা করব, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে উঠবেন যে ও আমার বান্দা না, মিথ্যুক, ওকে নিয়ে যাও জাহান্নামে, এই ধরনের কিছু আছে কি? না, আমার জানা নেই। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, জি, কিয়ামতের দিন তাহলে শুধু বিলিভাররাই দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, নন বিলিভার না? না, জাযাকাল্লাহ খায়রিন, আসসালামু আলাইকুম। আপনি যে বললেন যে জিবরাইল আলাইহিসসালামকে দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ রূপে দেখেছেন, তাহলে এক যখন উনি হালিমার ঘরে অবস্থান করছেন 6 বছর বয়সে, যখন উনার বক্ষ উন্মোচন করছেন, তাহলে সেটা কি ঠিক? ভাই একটু ক্লিয়ার করবেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ কে উদ্ঘাটন অথবা উন্মোচন করা হয়, সেই সময় জিব্রাইল আলাইহিসসালাম তার পূর্ণ আকৃতিতে আসেন নাই। আপনাদেরকে জানতে হবে যে জিব্রাইল আলাইহিসসালামের আকৃতি হচ্ছে দুবার তার স্ব আকৃতিতে তিনি মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবির্ভূত হয়েছিলেন। একটি হচ্ছে যে ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা, যে যে সপ্তম যে সামা, সপ্তম আসমান যদি বলেন, সপ্তম আসমানের এখানে যে সিদরাতুল মুনতাহা যে গাছটুকু রয়েছে, সেই গাছের কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের ভিতরে বলছেন ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিব্রাইল আলাইহিসাল্লামকে দ্বিতীয়বারের মতো দেখলেন। এই দ্বিতীয়বারের দেখাটাকেই আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের ভিতরে বুখারীতে এসেছে, আখবারনা আব্দুল্লাহ আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ জিব্রাইল লাহু জানাহান, তার 600 ডানা রয়েছে। এবং হাদিসের ভিতরে এসেছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত সমস্ত কিছু ছেয়ে গেছে জিব্রাইল আলাইহিসসালাম, এত বিশাল প্রকাণ্ড আওয়ীমা।
এটি বৃহৎ, সেই পূর্ণ আকৃতিতে তিনি দুইবারই দেখেছেন। আর জিব্রাইল আলাইহিসসালাম বিভিন্ন আকার ধারণ করে মানবীয় আকারে মাঝে মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আসতেন, সেগুলি ওই পর্যায়ে পড়বে আশা করি। বুঝতে পেরেছি, আমার একটা কোশ্চেন হলো, সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাথালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ জমিনের নূর, তার এই নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো। প্রশ্ন বলুন জি, প্রশ্নটা বলুন। হ্যাঁ, প্রশ্নটা বলছে আমি, আমার কোশ্চেন হলো যে আল্লাহ তাআলা উনাকে যে কোরআনে মানে সূরা নূরে উনাকে কিভাবে বলছেন, যে এটা আমি একটু আপনি ব্যাখ্যা করলে একটু খুশি হব। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ জমিনের নূর, তার এই নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো তাকে। ঠিক আছে, এটা পড়তে হবে না, কারণ এটা তো আছে আপনাদের। আপনার প্রশ্নের জবাবে আপনার কাছে সবিনয় ভাবে আমি বলছি, আমাদের এই যে দর্স, এই যে আমরা ক্লাসে অংশগ্রহণ করছি, এই ক্লাসের প্রয়োজনীয়তা এবং তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচিতি সম্পর্কে। আমরা কোরআনের কোন তাফসীরের ক্লাস করছি না, সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে ওই আয়াতের কি অর্থ সেটি আপনার জানা উচিত না এবং এটা জানতে যাওয়া ঠিক নয়। আপনাকে যেটা জানতে হবে সেটি আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছি, সেটি হচ্ছে যে হাদিসের ভিতরে এসেছে হিজাবুহু আযীমাতুন মিনান নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে একটি হিজাব, আর এই হিজাব হচ্ছে নূরের তৈরি। সুতরাং এটি আপনাদেরকে জানতে হবে। আর আমরা আরো বলেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জাত রয়েছে, তার যে এসেন্স, তার যে নির্যাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফস, যেটা নিজে কিভাবে তৈরি আছেন কিংবা কিভাবে তার গঠন, এগুলো আমরা কেউ জানি না। হাদিস এবং কোরআনের ভিতরে কোথাও তার কোনো প্রমাণ নেই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকা, এই সকল আয়াত হচ্ছে অত্যন্ত জটিল এবং ওই আয়াতের কোনো ব্যাখ্যা হাদিসের মাধ্যমে সরাসরি পাওয়া যায় না। সুতরাং সেই আয়াতের তাফসীর আমরা করতে যাচ্ছি না এবং করাটা এই ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে আপনি আমাদের যে ক্লাসের যে বিষয়াবলী, সেই বিষয়াবলীতে আপনি স্থির থাকবেন। আমরা কোরআনের তাফসীরের কোনো ক্লাস করছি না, বিধায় আপনার এই প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দিতে পারছি না এবং দিব না। পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। ভাই, আমি কি মানে আজকের যে বিষয়, যে ক্লাসের পরিচিতিটা, এইটা বাদে আমি কি অন্য কোনো একটা প্রশ্ন করতে পারি? জি না, পারেন না। আপনার এই প্রশ্নগুলো উম্মে সুমাইয়াকে বলবেন এবং তিনি আমার কাছ থেকে উত্তর জেনে নেবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, পরের প্রশ্ন করুন। যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে এখানেই সমাপ্তি। আমরা মারিফাতুল্লাহি তাআলা পর্যায়ক্রমে আগামী বুধবারে আমরা আরো আলোচনা করব, এই আলোচনা চলবে। শ্রোতাদেরকে আমরা ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছি, অনুরোধ করছি, আপনাদের আমরা কামনা করছি। আপনারা বিষয়টির বাইরে কোনো বিষয়ের অবতারণা করে জিনিসটা জটিল করবেন না। আপনারা চেষ্টা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞানের বর্ণনা সহি দলিলের মাধ্যমে কিভাবে জানা যায় সেটি বিশ্লেষণ করা, সেটিকে জানা স্কলাররা এটিকে যেভাবে ব্যাখ্যা করেছেন ঠিক সেভাবে এবং পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটি বিষয়কে আলোচনা করব।
আর অন্যান্য বিষয়ে যেগুলো প্রাসঙ্গিক ক্রমে চলে আসবে ইবাদত সংক্রান্ত অথবা হাদিসের মাধ্যমে যেগুলো ইঙ্গিত পাওয়া যাবে অথবা কোরআনের কোন আয়াতের জটিল তাফসির আমরা এই ক্লাসে আলোচনা করব না, এগুলি হয়তো কোনো একদিন পরে আমাদের এই আকিদার ক্লাস শেষ হলে আমরা যদি কখনো তাফসিরের ক্লাস করি তাহলে আমরা সে আয়াতগুলোর তাফসির হয়তো শিখতে পারি। আমার মনে হয় সেই ধরনের মানে আয়াতগুলোকে শিখার আমাদের কোনো উদ্দেশ্য নাই এই মুহূর্তে, এবং আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা এবং তার সম্পর্কে জ্ঞান লাভ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের সাথে সংশ্লিষ্ট মানে হাদিস এবং কোরআনের আয়াতগুলো স্কলাররা তাদের আকিদার বইতে যেভাবে উল্লেখ করেছেন তার বাইরে যাওয়াটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে যাওয়া একেবারেই উচিত হবে না, আর গেলে আমরা বিভ্রান্ত হব, পথভ্রষ্ট হব। ফা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন সমস্যা নাই, এটারও হাদিসের দলিল রয়েছে, কিন্তু আমাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে যে অবিহামদিহি কথাটা যোগ করা। এখানে লক্ষ্য করুন সুবহান আল্লাহ কিন্তু নাই নামাজের ভিতরে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম ও বিহামদি। কারণটা কি? কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই তাসবিহটাকে শুনছেন এবং তিনি নিকটে চলে আসছেন এবং আপনার দোয়াকে তিনি কবুল করবেন বিজনিল্লাহি তাআলা। সুবহানা রাব্বিয়াল আযীম ও বিহামদি। তারপরে সুব্বুহন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওর রূহ। এই যে সুব্বুহন, এই কথাটাও তাসবিহ বহুবচন হিসেবে এসেছে, মানে রুট অর্থ হচ্ছে সব, মানে এর অর্থ আবু ইসহাক রাহিমাহুল্লাহ শেখ আলবানী এর থেকে বলছেন যে সমস্ত অশুভ থেকে মুক্তি দেওয়া হচ্ছে সুব্বুহ, আর কুদ্দুস হচ্ছে তাকে পবিত্র করে দেওয়া, বরকতময় করে দেওয়া। এটি আল্লাহর গুণগত নামের একটি অন্তর্ভুক্ত। সুবহানাকা আল্লাহুম্মা ও বিহামদিক আল্লাহুম্মাগফিরলি, এটাও আমরা পাঠ করতে পারি। এভাবে আপনার রুকুর ইয়েগুলো আমরা পাঠ করতে মুখস্থ করে রাখতে পারি। তারপরে আরেকটি তাসবিহ এসেছে সুবহানা যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আযমা। এটা যে এখানেও সুবহানা আল্লাহ সুবহানা প্রথমেই বলে দেওয়া হয়েছে, যিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া, যে প্রতাপ প্রতিপত্তি রাজত্ব অহংকার বরত্ব এগুলোর সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ, আর উনি সমস্ত ত্রুটি বিচ্যুতির অনেক উপরে, সুবহানা। সেটা এইভাবে আমরা তাসবিহ নামাজের ভিতরে পাঠ করি, আর ওই নামাজে আল্লাহর কাছে আমরা কথা বলি, আর কথা বলার সময় ওই কথাটা বলি, আর আমরা না বলেই কিভাবে পারি, কেননা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইচ্ছায় অনিচ্ছায় সবকিছুই আল্লাহর তাসবিহ পাঠ করে। যখন আমরা সিজদা করি তখন বলছি সুবহানা রাব্বিয়াল আলা, আমরা আলা বলছি কেননা আল্লাহ হচ্ছেন কোথায়, সব সৃষ্টির উপরে, এমনকি আরশ তিনি তৈরি করেছেন, কোন সৃষ্টি তাকে বেষ্টন করতে পারে না। এটি হচ্ছে একটি আরশ যদি সৃষ্টি করে থাকেন, সিংহাসন যেটাকে শাব্দিক অর্থে বলা হয়, সেটার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আছেন যে এটাকে বেষ্টন করে আরশ আল্লাহকে বেষ্টন করে থাকতে পারবে না, কেননা কোনো কিছুই ওয়ালা ইউহিতুনা বিশাইইন, কোনো কিছুই আল্লাহকে বেষ্টন করতে পারে না, আল্লাহ হচ্ছেন আরশের উপরে, ফাউকাল আরশ, সুতরাং তিনি হচ্ছেন সবচেয়ে উপরে আলা। এই কারণেই সিজদায় যখন আমরা যাই তখন আমরা সবচেয়ে নিচে চলে যাই, আমরা নিচে আর কত নিচে যাব,
কেননা আমাদের কপালের নিচে যে জিনিসটা আছে সেটা তো তাসবিহ পড়ছে, সেটাও বলছে সুবহানা রাব্বিয়াল আলা। সুতরাং আমরাও বলছি সুবহানা রাব্বিয়াল আলা, আর আমাদের বলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা অনেক খুশি হয়ে যান, আর তিনি অনেক আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেন। এটা আমাদের শরীর মনের সাথে ঐক্যমত্য পোষণ করে, আর আমরা সেজদায় গিয়ে আলা বলছি, মানে আমাদের নিজের মাথাটাকে নিচে দিয়ে আমরা বলছি যে আল্লাহ আপনি শুধু উপরেই নন, আমার মাথা নিচে দিয়েও আমি বলছি আপনি অনেক উপরে, অনেক উপরে। এই কারণেই সিজদার ভিতরে শুধু আলা বারবার এসেছে, সুবহানা রাব্বিয়াল আলা ও বিহামদিহি, তারপরে সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওর রূহ, তারপরে এসেছে যে আপনারা যেটা আগে শুনেছেন যে সুবহানা জিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আজমা, এটা এটাও মানে রুকুতে মানে সেজদাতে পড়া যায়। কিন্তু সবচেয়ে উত্তম কোনটা আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি সেটি হচ্ছে যে যেই তাসবিহটার ভিতরে আল্লাহুম্মা রব্বানা পাশাপাশি আছে, সুবহানাক আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, এটা রুকুতেও এবং সেজদাতেও বেশি বেশি পড়তে হবে। এই যে রোজার মাস আসছে, এখানে আমাদের প্রত্যেক শ্রোতা তাদের প্রতি আমরা দাওয়াত দিচ্ছি এই তাসবিহটা মুখস্থ করুন, একেবারে হোমওয়ার্ক। সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিক আল্লাহুম্মা গফিরলি, কেননা এই তাসবিহটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর কিছুদিন আগ থেকে যখন সূরা ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহু অবতীর্ণ হলো তখন তিনি তাসবিহটাকে পরিবর্তন করে এইভাবে তাসবিহ পাঠ করতেন। আর এই তাসবিহর ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি যে আল্লাহ এই শব্দটার আগে সুবহানা চলে এসেছে, সুবহানাক, আপনি আগেই আল্লাহ তাসবিহ পাঠ করে নিয়ে তারপরে আল্লাহর নামটা জপছেন, আর আল্লাহুম্মার ভিতরে আল্লাহর সমস্ত নাম চলে আসছে, আর সাথে সাথে আপনি বলছেন তিনি আমাদের রব, রব্বানা। সুতরাং রব্বানা না বলে রাব্বি বললেন না কেন? রব্বানা বলছি এই কারণে যে আমি একাই শুধু নামাজ পড়ি না, আরো অনেক মানুষ নামাজ পড়ে, আমি একাই শুধু সিজদা দেই না, আরো অনেকে সেজদা দেয়। যেমন আমরা উল্লেখ করেছি পাহাড় এই মানে চতুষ্পদ জন্তু এমনকি কাফেরের ছায়াও, মানে যে কোনো কিছুর ছায়াও আল্লাহ সেজদা দেয়। জিলালুহুম মানে এখানে তাফসির মানে মানে হচ্ছে যে প্রত্যেকটি ছায়া, কাফেরের ছায়াটা একটা দৃষ্টান্ত হিসাবে আপনাদেরকে বলা হয়েছে, এটা কোনো তাফসির এইভাবে উল্লেখ নাই, কিন্তু মানে প্রত্যেকটি ছায়া যে কোনো কিছুর ছায়া আল্লাহকে সিজদা দেয়। এই কারণে আমাদের রব এটা বলা হচ্ছে রব্বানা ও বিহামদিক, আল্লাহুম্মা গফিরলি। কিন্তু যখন আপনি ক্ষমা চাচ্ছেন তখন আবার সকলের জন্য ক্ষমা চাচ্ছেন না। আপনারা লক্ষ্য করুন, আমরা এটা আগেও আলোচনা করছি যে আমরা কিন্তু এটা বলছি না রাব্বি গফিরলানা, এটা কিন্তু বলছি না, ক্ষমা চাওয়ার সময় আমরা তাকসিস করছি লামুল তাকসিস, ও আল্লাহ শুধু আমাকে ক্ষমা করেন, কিন্তু আপনি আমাদের সবার রব, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ও বিহামদিক। তাহলে আল্লাহর নামগুলি সবগুলো চলে আসলো, রব্বানা বলার সাথে সাথে আমরা স্বীকার করে নিলাম যে শুধু আমি নয় বরঞ্চ সমস্ত মাখলুক আমার সাথে একত্রে রব স্বীকার করে নিচ্ছে, আমিও তাদের একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি রব হিসাবে এভাবে নিজেকে সমর্পণ করে দিলেন, নিজেকে নিবেদন করলেন আল্লাহর কাছে যে আমিও কিন্তু ওই যে কুকুর বিড়াল সব যে আপনাকে রব মেনেছে সব যে সেজদা করছে আমিও তাদেরই একজন নগণ্য একটা বান্দা, হে আল্লাহ রব্বানা। আর আপনি যে আমাকে এটা বলার সুযোগ দিচ্ছেন তার প্রশংসা আমি না করে পাচ্ছি না, কেননা
আমি না চাইলেও তারা তসবি পাঠ করে, আর আমাকে আপনি সুযোগ দিয়েছেন আমার জিহ্বা দিয়ে যেন সুবহানাটা আমি আপনাকে বলি, সেই জন্য আমি আপনার কাছে প্রশংসা করছি। অবিহামদিক আল্লাহ আমাকে ক্ষমা করুন, আল্লাহ মাগফিরলি। সুতরাং এই যে মানে তাসবিহ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাসবিহ দিয়ে সব কিছুর যোগাযোগ আমরা করে নিচ্ছি সবার সাথে, যেমন রবের সাথে, এবং আমরা মানে এই কি বলে যে আল্লাহর সাথে। তো এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বেশি উত্তম, যেন আমরা তাসবিহ এই কথাটা বললেই বলতে হবে সুবহানাল্লাহ। এটা নামাজের ভিতরে মানে আমরা যখন আশ্চর্যজনক কিছু ঘটে, আমরা যদি ইমামকে ভুল ধরি, আমাদের বলা উচিত হচ্ছে সুবহানাল্লাহ। আমাদের হতভাগা বাংলাদেশিরা বলে কি আল্লাহু আকবার। বাংলাদেশি মসজিদে কখনো যদি নামাজ পড়েন, ইমাম যদি ভুল করে, মানে ভুল না করলেও হয়তো করে, আই ডোন্ট নো, বাট একটা জিনিস বলে কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলা হয়নি, বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে হবে এই কারণেই যে নামাজের ভিতরে ত্রুটি হয়েছে, কিন্তু আপনার শরীর, আপনার দেহ, আপনার অস্তিত্ব আল্লাহর তাসবিহ পাঠ করতে কোনো ভুল করে নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি যে ভুল করেছেন সেটার থেকে আল্লাহ পবিত্র, এই কারণে সুবহানাল্লাহ। আর হাদিসের ভিতরে এসেছে যে যখনই আশ্চর্যজনক কিছু হয়, এটা সহিহ হাদিস, যে তখনই তোমরা তাসবিহ পাঠ করো সুবহানাল্লাহ। মনে করেন একটা মাসালা বলছি, যেমন আপনি নামাজ পড়ছেন বাসায়, আপনার হাজবেন্ড কল দিল টেলিফোনে, এখন সেল ফোনে কল দিল আপনি নামাজ পড়ছেন, আপনি কিন্তু ইচ্ছা করলে, খুব ইচ্ছা করলে মানে এটা করা উচিত না, কিন্তু যদি করতে চান তাহলে টেলিফোনটা এক হাতে আপনি অন করে শুধু সুবহানাল্লাহ এটা বলে দিলেন, সাথে সাথে আপনার হাজবেন্ড জেনে গেল যে আপনি নামাজ পড়ছেন, তাতেই প্রমাণ হয়ে গেল যে আপনি নামাজ পড়ছেন। ওরকম হাজবেন্ড এবং স্ত্রীকে ওরকম জ্ঞানী হতে হবে, মানে মানে জ্ঞান ছাড়া এটা আদায় করা যাবে না, আর এটা আমি করতে বলি না, কিন্তু করা যায়। কোন কোন স্কলার এটার অনুমোদন দিয়েছেন যে যদি খুব জরুরি কিছু হয় নামাজের ভিতরে সুবহানাল্লাহ বলা যায়, তাতে নামাজ নষ্ট হয় না। যেমন ইমাম যদি ভুল করে সেটাতেও যেমন সুবহানাল্লাহ বলা যায়, তেমনি জরুরি ফোন কল সুবহানাল্লাহ বলা যায় বলে কিছু কিছু স্কলার বলেছে, কিন্তু আমি কাউকে পরামর্শ দিচ্ছি না, তারা ওই হাদিসের সাথে কিয়াস করে বলছে। সুবহানাল্লাহ যেমন আল্লাহ সুবহানাহু তাআলা মানে সুবহানাল্লাযী সাখারা, এটা দাউদ আলাইহিস সালামের আয়াতটার সাথে সাখারা না সুবহানা এটা উল্লেখ করেছেন। সুতরাং কোন ধরনের ট্রাভেলিং ওইখানেও সুবহানা কথাটা বলা হচ্ছে সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা বলছি, আর আল্লাহ এই শব্দটা যখনই আমরা বলছি তখনই আমরা সবচেয়ে উত্তম শব্দ হচ্ছে যে আমার চিন্তা চেতনায় অনেক সময় মানুষের মন, সেই কারণে অনেক সময় উপমা অথবা আল্লাহ সম্পর্কে যখন গুণাবলী গুণগুলোর কথা আমাদের মনে আসে, তখন মানুষের অন্তরের মতো আমাদের মনটাও ওরকম অনেকটা খুঁজে বেড়ায় যে আল্লাহর হাত বলার সাথে সাথে অন্তরের ভিতরে একটা দুশ্চিন্তা চলে আসতে পারে, আল্লাহর মানে পা, আল্লাহ সুবহানাহু তাআলার মুষ্টি, তারপরে আল্লাহ সুবহানাহু তাআলার এই মানে তিনি শুনেন, আল্লাহ সুবহানাহু তাআলার চোখ, আইনুল্লাহ, আমরা এগুলো আলোচনা করেছি, কিন্তু সে সকল কথাগুলো মানবিক ত্রুটিতে আমাদের জিহ্বায় যখনই চলে আসে, অন্তরে চলে আসতে পারে, এই কারণে আমরা সুবহানাল্লাহ বলে সাথে সাথে সেগুলোতে থেকে আল্লাহকে অনেক ঊর্ধ্বে রাখছি। সুতরাং সব সময় আমরা সুবহানাল্লাহ বলছি, এই কারণেই আশ্চর্য হলে মানে কোনো জিনিসের ত্রুটি হলে মানুষ আপনাকে যদি কখনো
রাগিয়ে দেয়, সুবহানাল্লাহ বলুন, আপনি যে কোনো পরিস্থিতিতে সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ, কারোর ত্রুটি দেখলে সুবহানাল্লাহ বলুন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম বলতে পারুন, সুবহানাল্লাহ। তারপরে কোনো ভালো জিনিস বললে সুবহানাল্লাহ, কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বললে সুবহানাল্লাহ বলা নিষেধ, ইসলাম বিরোধী। উদাহরণ দিচ্ছি, ইসলাম বিরোধী কিরকম কথা মসজিদের ভিতরে আলোচনা হয়, যেমন একজন দাওয়াতি, মানে তথাকথিত দাওয়াতি লোকদের কথা, যে কি, যে বিড়াল আল্লাহর রাস্তায় দাওয়াত দিচ্ছে, সে মানুষের বাড়িতে নাকি গিয়ে নক করে, এই এগুলি আজগুবি কথাবার্তা যখন বলে তখন আপনি সুবহানাল্লাহ বলতে পারেন না, কেননা সুবহানাল্লাহ অত্যন্ত একটি পবিত্র কালাম, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, এটাকে আপনি মনের আনন্দে যে কোনো জায়গায় সুবহানাল্লাহ বলতে পারেন না। একটা জাল হাদিস একটা বলল, কিচ্ছা কাহিনী বলল, আপনি বলে দিলেন সুবহানাল্লাহ, ওটাতে গুনাহ হবে, ওটাতে তওবা করতে হবে। সুতরাং সুবহানাল্লাহ ব্যবহার করতে সতর্ক হন। আল্লাহ সুবহানাহু তাআলার যে ইজ্জা, তার যে মানে সিফাত, সেটাকে আপনি নষ্ট করে দিচ্ছেন, আর আপনি বলছেন সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ কোনো কাজে আসবে না। আল্লাহ সুবহানাহু তাআলাকে সেভাবে আপনি জানতে শিখুন, অন্তরের ভিতরে সেটার জ্ঞানটাকে নিজে নিয়ে নিন, আর চিন্তা করুন কিভাবে আপনি না চেলেও আপনার ছায়া আল্লাহ তসবিহ করে এবং আল্লাহকে সিজদা করে, আপনার ছায়া আল্লাহকে সিজদা করছে, আপনি এখনো বসে আছেন, তারপরে আপনার প্রতিটি অনুপরমাণু আল্লাহকে সৃষ্টি করছে, সমস্ত কিছু আল্লাহ তসবিহ জপছে, যেমন খাবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার এবং পাথরের তসবিহ সাহাবীরা শুনেছিল, সেইভাবে সব কিছুই আল্লাহ তসবিহ জপছে। সুতরাং আমিও সৃষ্টির বাইরে নই, আমিও তাদের সাথে একই ঐকতানে সুবহানাল্লাহ বলে বলছি, কথায় কথায় সুবহানাল্লাহ বলে ফেলছি, তাতেই আমাদের পরম উপকার হয়ে যাচ্ছে। এই কারণে আল্লাহ বলছেন সূরা ইসরা 44 নম্বর, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কিছু নেই যে আল্লাহর তাসবিহ জপে না জপে, আর তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, এটি হচ্ছে। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার স্ত্রীকে বলেছিলেন যে তুমি সারা দিন বসে কি ইবাদত করছো, মানে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত, যে তোমাকে আমি এমন একটা কালেমা শিখিয়ে দেই যেটা আপনারা সবাই জানেন বিখ্যাত, সুবহানাল্লাহ আদাদা খালকিহি রেদা নাফসিহি, এই যে সুবহানাল্লাহ মানে এত সুবহানা যে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, সৃষ্টিগুলোর আমরা নাম্বার জানি না, কিন্তু এত সুবহানা, প্রত্যেকটা সৃষ্টিতে এত নিখুঁত ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা করেছেন যে তার কোনো কমতি নেই, কোনো কমতি, তিনি এমন ভাবে শুনেন, তিনি এমন ভাবে জানেন, তার কোনো মানে কোনো ডিফেক্ট নাই, যেটা আমরা আগের অনেক ক্লাসে বলেছি, যে যেমন আল্লাহ হচ্ছেন সামিউ, তিনি শুনেন, সমস্ত কিছু শুনেন, যেমন ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যাওয়ার পর, তিমি মাছের পেটে যাওয়ার পরে তিনি যে দোয়া করেছিলেন সে দোয়াটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনেছেন, সেই যে মানে মৌমাছি দ্বারা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণগান করে, মানে তাসবিহ পাঠ করে সেটা শুনেছেন, পিঁপড়া, সেই যে ক্ষুদ্র মানে মানে মহিলা পিঁপড়া যেটা দাউদ আলাইহিসসালামের সাথে, সুলাইমান আলাইহিসসালামের সাথে কথা বলেছিল, তো মানে তাদের কথা আল্লাহ সুবহানাহু তাআলা শুনেন, আল্লাহ সুবহানাহু তাআলা তার মানে ত্রুটি মুক্ত, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার সাথে কম আকারে, খারাপ আকারে, ডেফিসিট আকারে, তারপরে মানে আমরা যেটা বলতে চাই যে ফল্ট, করাপ্ট নোশন, ফলস আইডিয়া ইত্যাদি সব কিছু থেকে আল্লাহ ওয়াহুয়াল বুউদু তানজিহু সুবহানা, এই ঊর্ধ্বে রাখাটাকে বলা হয় সুবহানাল্লাহ। যদিও বাংলাদেশের বইতে খালি পবিত্র ঘোষণা করছি,
এইভাবেই বলে ক্ষান্ত হয়েছে, আসলে ব্যাপারটি তা নয়। এটি পবিত্র আরবি হচ্ছে কুদ্দুসা, কুদ্দুসা কুদ্দুসিয়া হচ্ছে পবিত্রতা, মুকাদ্দাসা, কিন্তু তাসবি এই এটা নয়। কিন্তু এর একটি ছোট অর্থ হচ্ছে পবিত্রকরণ, পবিত্র করে দেওয়া, কিন্তু পরিপূর্ণ অর্থ এটা বোঝায় না। আমরা সবাই শুনেছেন, আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে, সেটি হচ্ছে যে আগামী ক্লাসটাই হচ্ছে আমাদের এই মৌসুমের শেষ ক্লাস হবে বিজনিল্লাহি তাআলা জুন মাসের 1 তারিখ ওয়েনসডে, আর কোনো ক্লাস হবে না ইনশাআল্লাহ তাআলা। যদি অন্য কিছু নতুন করে না আসে, আগামী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপর ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে নভেম্বর মাসে আবার দেখা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং আগামী শনিবারের ক্লাসে সবাইকে আরো আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।